কিওয়ার্ডের বেসিক কিছু কথা, সেটা হচ্ছে যে কিওয়ার্ডের জন্য আমরা সবসময় যেই প্ল্যানারটা ইউজ করব বা যেই অ্যাপসটা ইউজ করব সেটা হচ্ছে ads.google.com, ads.google.com। আচ্ছা, এসইওর জন্ম, আমরা যে কিওয়ার্ডটা তো কাজ করি এসইওর জন্য, এখন এসইওর জন্ম, এসইওর জন্ম মিন্স এসইও বাই, মানে এসইওর বর্ন হচ্ছে আপনার 1991। আচ্ছা, এসইওর এই ইনভেন্ট হয়, ইনভেন্ট করে যে এসইওর ব্যাপারটা কি কিভাবে, এটা ইনভেন্ট করে, ফার্স্ট ইনভেন্ট করে হচ্ছে ল্যারি পেজ এবং সার্জে ব্রেইন, সার্জে ব্রেইন, এটা হচ্ছে 1996। আর এই যে আমরা এসইও করি গুগল সার্চে যাতে র্যাঙ্কে চলে আসে, গুগল প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে গুগল আপনার 70,000 সার্চ হয় গুগলে, প্রতি সেকেন্ডে গুগলে 70,000 সার্চ হয়। আর ওয়েবসাইট হিসেব করে যদি চিন্তা করেন তাহলে পুরো ওয়ার্ল্ডে 1.5 বিলিয়ন ওয়েবসাইট আছে, 1.5 বিলিয়ন, কিন্তু এর মধ্যে অ্যাক্টিভ ওয়েবসাইট, এখন বলতে পারেন অ্যাক্টিভ ওয়েবসাইট কি, অ্যাক্টিভ ওয়েবসাইট হচ্ছে একটা ওয়েবসাইটের একবার ডোমেইন হোস্টিং নেয়ার পরে এটা প্রতি বছরে রিনিউ করাতে হয়, প্রতি বছরে সেটাকে রিনিউ করাতে, একটা আবার যাতে নেক্সট ইয়ার এটাকে আপনার পাওয়া যায়, এটাতে কাজ করতে পারেন, সেটার জন্য ডোমেইন হোস্টিংটা একটা রিনিউ সিস্টেম থাকে। তো ওয়েবসাইট থাকতে পারে 1.5 বিলিয়ন, কিন্তু অ্যাক্টিভ ওয়েবসাইট আছে 200 মিলিয়ন, অ্যাক্টিভ ওয়েবসাইট আছে 200 মিলিয়ন। আর এই কিওয়ার্ডের জন্য আমরা সবসময় কিওয়ার্ড, কিওয়ার্ড প্ল্যানার দিয়ে, যেটা হচ্ছে ads.google.com, সেখানে যে কিওয়ার্ড প্ল্যানার আছে সেটা দিয়ে আমরা করব কিওয়ার্ড চেক করার, যেটাকে আমরা কিওয়ার্ড আকারে ধরবো, সেটার জন্য কিছু রিকোয়ারমেন্ট থাকতে হবে, সেটার কিছু রিকোয়ারমেন্ট থাকবে, সেটার কিছু নিয়ম থাকবে। নিয়মগুলি হচ্ছে আপনার সার্চ ভলিউম, সার্চ ভলিউম 100:1 বাংলাদেশে প্রেক্ষাপটে, 100:1 বাংলাদেশে প্রেক্ষাপটে। যদি বাইরের কান্ট্রি হয় সেটা, সেক্ষেত্রে কিছু কিছু স্পেসিফিক টপিক হতে পারে বা কিছু কিছু আলাদা সাবজেক্ট হতে পারে যেটার উপরে ডিপেন্ড করবে, যেখানে 100:1 পাওয়া যায় না, সেখানে জন্য আমি 1K to 10K এর উপরে কখনই কোনো সার্চ ভলিউম আমি কাউন্ট করব না, এর উপরে কোনো সার্চ ভলিউম আমি কখনই কাউন্ট করব না। এখানে আরেকটা ব্যাপার থাকবে, সেটা হচ্ছে এসডি, এসডি মিনস হচ্ছে এসইও ডিফিকাল্টিস, এসইও ডিফিকাল্টিস অথবা কম্পিটিশন, এসইও ডিফিকাল্টিস এবং কম্পিটিশন প্রত্যেকটা সময়ে সেটা লো থাকতে হবে, কখনই সেটা হাই অথবা মিডিয়াম নিতে পারবেন না, সেটা সব সময় লো থাকতে হবে। এবং গুগল ট্রেন্ডস, গুগল ট্রেন্ডস এর একটা পার্সেন্টেজ থাকবে, গুগল ট্রেন্ডস এর পার্সেন্টেজটা 60 আপ থাকতে হবে, মিনিমাম 60 আপ থাকবে, কিন্তু কিছু কিছু সময় দেখবেন যে সেটা 40 আপও তোলা অনেক টাফ, পাচ্ছেন না, তো সেক্ষেত্রে ট্রাই করবেন যে নর্মাল যে টপিকগুলি থাকে ওই টপিকগুলিতে আমরা ম্যাক্সিমাম সময় বলি 60 আপ, কিন্তু স্পেসিফিক কিছু টপিক, পিয়াল আপনি মিউট করে দেন, স্পেসিফিক কিছু টপিক থাকে যে টপিকে আসলে আপনি খুঁজতে গেলে, এখন কি খুঁজবেন, যেমন এখন বন্যা, বন্যা হচ্ছে, বন্যার ত্রাণ দিচ্ছে, এটা নিয়ে আপনি খুঁজতে গেলে আপনি 30% গুগল ট্রেন্ডসও খুঁজে পাবেন না, তো সেক্ষেত্রে ফলো করবেন যে গুগল ট্রেন্ডস এর যেই গ্রাফটা, গ্রাফটা কি মানে নিচের দিকে নাকি গ্রাফটা উপরের দিকে, যদি 30% থাকে এবং গ্রাফটা উপরের দিকে হয় সেক্ষেত্রে সেটা কাউন্টেবল হবে, কিন্তু যদি সেটা 40% হয় কিন্তু গ্রাফটা নিচের দিকে, সেক্ষেত্রে সেটা কাউন্টেবল হবে না। এই রিকোয়ারমেন্ট গুলি যখন ফুলফিল হবে, এই প্রত্যেকটা রিকোয়ারমেন্ট ফুলফিল যেই একটা ওয়ার্ডে হবে সেইটা হবে আমার মেইন কিওয়ার্ড, এবং একটা চ্যানেলের জন্য একটা ইউটিউব চ্যানেলের জন্য, চ্যানেলের আমরা দুইটা জায়গায় কিওয়ার্ড ইউজ করতে পারি, একটা চ্যানেলে একটা ভিডিওতে, ইউটিউব চ্যানেলের জন্য মিনিমাম 50 কিওয়ার্ড দিতে হয়, 50 থেকে 60 কিওয়ার্ড মিনিমাম, নট ম্যাক্সিমাম, এবং এক একটা ভিডিওতে
আপনার প্রথম অবস্থায় সেটাকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য প্রথম অবস্থায় সেখানে আপনাকে মিনিমাম 30টা কিওয়ার্ড দিতে হবে। এখন বলতে পারেন আপু কিওয়ার্ড গুলি কোথায় দিব, কিভাবে দিব? কিওয়ার্ড গুলি আমরা হ্যাশট্যাগ আকারে দিব ভিডিওতে। যত ইউটিউব চ্যানেলে দেখবেন যেগুলি উঠতি চ্যানেল, মানে যেগুলি র্যাঙ্কিং এর জন্য মানে কি বলে এটাকে, যাদের কম্পিটিশন চলছে, তাদের প্রত্যেকের দেখবেন ভিডিওর নিচে এক গাদা কিওয়ার্ড হ্যাশট্যাগ থাকে। যারা ইনস্টাগ্রাম ইউজ করেন তারা এই জিনিসটা খুব বেশি দেখবেন, ইনস্টাগ্রামে প্রত্যেকটা পোস্টের নিচে এক গাদা হ্যাশট্যাগ দেয়া থাকে। কারণ হচ্ছে এটা যাতে গুগলে সার্চ করলে এটার যাতে সার্চ ইঞ্জিনটা ভালো হয়, এটা যাতে সবার কাছে পৌঁছায়, অর্গানিক্যালি সবার কাছে পৌঁছায়, কোনো পেইড প্রমোশনের থ্রুতে না। সো কিওয়ার্ড গুলিকে আমরা সোশ্যাল মিডিয়ায় ইউজ করব হ্যাশট্যাগ আকারে। কিওয়ার্ড গুলিকে আমরা সোশ্যাল মিডিয়াতে ইউজ করব হ্যাশট্যাগ আকারে। এইটুকু কথা কি সবার কাছে ক্লিয়ার? জি আপু। আপু একটা কোয়েশ্চেন ছিল। জি ভাই। হ্যাঁ আপু। কোয়েশ্চেনটা হচ্ছে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে হাই স্কুল নামে, আমি ওখানে পড়ানোর জন্য ভিডিওগুলো আপলোড করি আর কি। তো এখন আমি যখন এটা ইউটিউবে গিয়ে হাই স্কুল লিখে সার্চ দেই, তখন আমি ওইটা লিস্টে পাই না, মানে অন্য অন্য কারো ইউটিউব থেকে আমি যখন সার্চ দিই তখন আমি এটা লিস্টে পাই না। কিন্তু আমি ট্যাগ গুলো ইউজ করেছি এবং আমার যে ভিডিওগুলো ওই ভিডিওতে ট্যাগ ইউজ করেছি, আমার ইউটিউব চ্যানেলও ট্যাগ ইউজ করেছি, ভিডিওতে ট্যাগ ইউজ করেছি, এটা কেন হয়? আপনি যে ট্যাগ গুলি ইউজ করেছেন ওইটার সার্চ ভলিউম, সরি ওইটার এসডি কোয়ালিটি, এসডি গিয়ে দেখেন আপনার লো হয়ে আছে, সরি এসডি দেখেন গিয়ে মিডিয়াম অথবা হাই আছে, এসডি লো নেই, এটা একটা। আরেকটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেলের আপনার ওইটার চ্যানেলের সাবস্ক্রাইবার কতজন আছে? ওইটাতে 100 এর মতো, মানে বেশি দিন হচ্ছে না খুলেছি। আচ্ছা 100 এর মতো হলে তো শো করার কথা, আমাকে দেখতে হবে চ্যানেলটা। জিনিসটা হচ্ছে চ্যানেলটা দেখতে হবে। যখন আমি হাই স্কুল লিখে সার্চ দেই, আমার একটা ফ্রেন্ডের আছে, ওর নামটা হচ্ছে আসাদ, ওরটা দিয়ে যখন আসাদ লিখে যখন সার্চ দেয় তখন ওর ইউটিউব চ্যানেলটা 1 নাম্বার বা 2 নাম্বারে চলে আসে, কিন্তু একই একই লেভেলের দুজনেরই। কিন্তু আমারটা যখন সার্চ দেয় তখন হাই স্কুল লিখে ইউটিউব চ্যানেলটা শো করে না আমার ভিডিও। আপনার সেটিংস এ কোথাও কোথাও ঝামেলা আছে? আপনার সেটিংস যখন করেছেন চ্যানেলের তখন কোথাও প্রবলেম হয়েছে? আচ্ছা এখন এটা চ্যানেল না দেখে তো আমি বলতে পারবো না, চ্যানেল আমাকে দেখতে হবে তারপরে আমি বলতে পারবো। আচ্ছা ওকে। জি কেউ আরেকজন বলেছিলেন আপু? হ্যাঁ ফরাদ ভাই নিয়ে নিতে পারেন। আপু আমি নাজমুল, আমি বলতেছিলাম। জি ভাইয়া। যে আপু আমার আমার চ্যানেলটাতেও মানে মাঝখানে ফার্স্টে আমি কিছু যে আপনার ফর্ম ফিল আপের একটা ভিডিও করছিলাম, ওই ভিডিওটা র্যাঙ্ক করছিল আর কি, 10K ইয়ার ছিল, ভিউয়ার ছিল আর কি। এরপর আরেকটা ভিডিও র্যাঙ্ক করছে, ওটা 4K এর মতো হইছে আর কি। পরে যে ভিডিওগুলো দিচ্ছে ওগুলা মানে খুব কম ভিউ হচ্ছে। নিশ্চয়ই ওইটার কন্টেন্ট ভালো না অথবা ওইটার সাউন্ড কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি ভালো না? একটা দুইটা দুইটা ব্লগ এ ছিল, একটা ব্লগ 600+ হইছে আর একটা মানে 100+। আচ্ছা আপনাদের এই ইউটিউব চ্যানেল রিলেটেড কথা আমরা ইউটিউব চ্যানেলের ক্লাসে শুনবো। আমরা আজকে কিওয়ার্ডটা শেষ করি ভাইয়া। আপনাদের যাদের যেই সমস্যা আছে, যাদের যেই চ্যানেল নিয়ে কাজ করতে চাচ্ছেন, সমস্ত কিছু হবে, কিন্তু একটু ধৈর্য সহকারে আমার সাথে অপেক্ষা করুন, যেটা আপনাকে কাস্টমার কেয়ারে ফোন করলে বলা হয়। জি আপু। আচ্ছা এখন হচ্ছে, হ্যাঁ সাথে থাকুন, সেটা হচ্ছে খান সাহেব আপনি স্ক্রিন শেয়ার করেন। খান সাহেব দেখুন হ্যাশট্যাগ বাটন, এখানে হ্যাশট্যাগ ছাড়া কি কি ক্রাইটেরিয়া আছে ইয়েতে কিওয়ার্ডের জন্য?
হ্যাঁ, এই কিওয়ার্ডের জন্য হচ্ছে যে হ্যাশট্যাগের যে ব্যাপারটা, এটা তো জাস্ট আমরা সোশ্যাল মিডিয়াতে যখন ইউজ করব তখন হ্যাশট্যাগ দিয়ে দিব, যাতে এটা ট্যাগ আকারে নিয়ে নেয়। আর বাকি ক্রাইটেরিয়া গুলি হলো যে আমার বাংলাদেশের প্রেক্ষাপটে এটার সার্চ ভলিউম 100:1K হতে হবে, আর এটার এসডি ডিফিকাল্টি লো থাকতে হবে, এবং গুগল ট্রেন্ডস মিনিমাম 60 থাকতে হবে। ভাইয়া আপনার মিউট করা, আপনার সমস্ত কথা মিউট করে বলছেন। সার্চ ভলিউম থাকতে হবে 100:2, সার্চ ভলিউম থাকতে হবে 100:1K, 1K। ওকে আচ্ছা, আর এসডি থাকতে হবে লো, আর আরেকটা বললেন গুগল ট্রেন্ডস। হ্যাঁ, গুগল ট্রেন্ডসটা, গুগল ট্রেন্ডস থাকতে হবে মিনিমাম 60। যেটার মাধ্যমে আপনি দেখতে পারবেন গুগলে এই শব্দটা দিয়ে কতবার সার্চ হয়েছে, কত পার্সেন্ট সার্চ হয়। খান আপনি কি আছেন? উনি মনে হয় আপু নাই, একটু নড়াচড়া হচ্ছে না? হ্যাঁ, আমি তো খানের ডাবল আইডি দেখছি কিন্তু খানকে দেখছি না। ভাইয়া মনে মিউট করে কথা বলতেছে, বোধ হয় অপেক্ষা করতে করতে ঘুমাই গেছে। আমরা কিসের জন্য ওয়েট করছি এখন? আমরা কিছুর জন্য ওয়েট করছি না, আমি স্ক্রিন শেয়ারের কথা বলেছিলাম, খান মেবি নেই। আচ্ছা, আপনাদের এখানে ডেস্কটপে আর কে আছেন? ডেস্কটপে আমারটা ডেস্কটপ। ভাইয়া আপনি তাহলে একটু স্ক্রিনটা শেয়ার করতে পারবেন? হ্যাঁ করেছি। ওকে, এখন সেখানে হচ্ছে আপনি লিখবেন ads.google.com, গুগল ক্রোম সার্চ বারে লিখবেন, ক্রোম সার্চ বারে ads.google.com, এখানে না ভাইয়া, নতুন আরেকটা ট্যাব খুলতে হবে আপনাকে। এখানে না ভাইয়া, এটা গুগল সার্চ বার, এটা উপরে যে google.com সেটা ক্রোম সার্চ বার, ক্রোম সার্চ বারে সার্চ করবেন। ADS হবে মনে না? হ্যাঁ, ads.google.com। আচ্ছা, এখানে আসার পরে আমাদের এই এখানে আমাদের হচ্ছে এইটা লাগে গুগল অ্যাডস এর কাজ করার জন্য, গুগল অ্যাডসেন্স এর কাজ করার জন্য এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হয়। তা আমরা যখন কিওয়ার্ডের কাজ করব তখন আমাদের কোনো অ্যাকাউন্ট ওপেন করতে হবে না, এখানে আমরা ডিরেক্টলি স্টার্ট নাওতে যাব। স্টার্ট নাও ভাইয়া, ওকে ভাইয়া একটা সেকেন্ড হোল্ড করেন, আপনি হোল্ড করেন, আমি আপনাকে মাউস কন্ট্রোলের জন্য রিকোয়েস্ট দিয়েছি, আপনি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, দেখেছেন? ওকে, এখানে আমরা এই যে স্টার্ট নাও, স্টার্ট নাওতে যাব, স্টার্ট নাওতে যাওয়ার পরে এখন মাউসটা কি আপনার কন্ট্রোলে না? হ্যাঁ, আমার কন্ট্রোলে। ওকে, স্টার্ট নাও তে যাওয়ার পরে আপনারা এখন যে স্টেপ গুলি আমি দেখাবো এই স্টেপ গুলি, একটা স্টেপ যদি মিস হয় তাহলে কিন্তু আপনারা গুগল কিওয়ার্ড প্ল্যানারে যেতে পারবেন না।
গুগল ক্লিওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানারে একদমই যেতে পারবেন না। স্টার্ট নাওতে দিলে আমরা এই ইন্টারফেস দেখতে পাবো, এই ইন্টারফেসের কোথাও আমাদের হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে শুধু দিব সুইচ টু এক্সপার্ট মোড, দেখতে পাচ্ছি আমরা সবাই যেখানে আমার কার্সারটা কাজ করছে, সুইচ টু এক্সপার্ট মোড। হ্যাঁ আপু, সুইচ টু এক্সপার্ট মোডে যাব। এখানে একটা কথা আমি মেবি মিস করে গেছি, সেটা হচ্ছে যে ক্রোম সার্চ বারে আমরা যখন সার্চ দেই, এখানে সার্চ দেওয়ার সময় এক গাদা লিস্ট চলে আসে না, সেটা কি দেখেছেন আপনারা? একটু আগে যখন ভাইয়া গুগল ads.google.com লিখছিল, তখন এখানে এক গাদা সার্চ চলে এসেছিল না? এই সার্চ গুলিকে সিমেন্টিক সার্চ রেজাল্ট বলা হয়। আপু আবার, সিমেন্টিক সার্চ রেজাল্ট। আচ্ছা, এখানে এসে এখন হচ্ছে এই যে দেখেন ক্রিয়েট দেখতে পাচ্ছি আমরা, সরি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন, এখানে আমরা ক্লিক করব। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইনে ক্লিক করার পরে আমরা একটা এখানে হচ্ছে এই যে বিলিং এর ব্যাপারগুলি, আপনাদের মনে হতে পারে আপু বিলিং এর এটা কি, আমরা এখানে কি দিব? এখানে আপনাদের মানে প্যানিক করার কিছু নেই, এখানে আপনাদের দেয়ারও কিছু নেই। এটা হচ্ছে যখন অ্যাডস অ্যাকাউন্ট খোলা হয় তখন আপনার বিলিংটা কিভাবে করবেন সেই জন্য দেয়া। তো এখানে শুধু আমরা সাবমিট দিয়ে দিব। সাবমিট দিয়ে এক্সপ্লোর ইওর এক্সপ্লোর ইওর ক্যাম্পেইন, দেখতে পাচ্ছেন আপনারা কি আমার মাউস দেখতে পান? হ্যালো, এখানে দেখেন সমস্ত কিছু, ওকে এই যে টুলস এন্ড সেটিংস একটা জায়গা দেখতে পাচ্ছি আমরা, টুলস এন্ড সেটিংস এ যাব। টুলস এন্ড সেটিংস এ যাওয়ার পরে এখানে এই যে দেখেন চলে এসেছে কিওয়ার্ড প্ল্যানার। কিওয়ার্ড প্ল্যানারে যাব। এখন এখানে কথা হচ্ছে ওই যে একটা ভাইয়া একটু আগে বললো না যে কিওয়ার্ড প্ল্যানার, সরি আপু আমি একটা ওয়ার্ড বের করে নিয়েছিলাম যেটা আমার ম্যাথ ছিল, একটা ফাইনাল কিওয়ার্ড। ওই ফাইনাল কিওয়ার্ডের জন্য একটা সেকেন্ড হোল্ড করেন, যেন কার এখানে সাউন্ড হচ্ছে প্রচুর। সবাইকে বলে দেন মাইক্রোফোনটা মিউট করে ফেলার জন্য। সবাইকে বলতে আচ্ছা
এখানে হচ্ছে যে শব্দটা আমাকে বের করতে হবে, সেই শব্দটা আমরা যখন ফ্রিল্যান্সিং করতে যাই তখন বায়ার আমাদেরকে বলে দিবে যে তার চ্যানেলের কাজের জন্য, মানে আমি কিওয়ার্ডটা কিসের জন্য বের করছি সেটা ফার্স্টে আমাকে বুঝতে হবে। এখন সেটা যদি আমার ফেসবুক পেজের জন্য হয়, সেক্ষেত্রে ফেসবুক পেজ কি রিলেটেড তার উপরে ডিপেন্ড করে কিওয়ার্ড নিতে হবে। যেমন মনে করেন আমার একটা আমার একজন মেন্টর, মানে আমার তো মেন্টর ছিলেন ওই ভাইয়ার, এখন একটা ইউটিউব চ্যানেল আছে, উনি ওনার ইউটিউব চ্যানেলে আপনার হচ্ছে ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স এবং ওয়েব ডেভেলপমেন্ট এই তিনটা রিলেটেড টপিক গুলি নিয়ে ভিডিও করে টিউটোরিয়াল করে আপলোড করেন। ফ্রিল্যান্সিং হয় হচ্ছে ওনার freelancer.com, ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, এই টপ মানে এই অনলাইন মার্কেট প্লেস গুলি কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন, কিভাবে অর্ডার ডেলিভার করবেন, এই এই ব্যাপারগুলি নিয়ে ওনার হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আছে। তো ওনার চ্যানেলের নাম কি করে বলেন, এখানে বৃষ্টি দিচ্ছে তো শোনা যাচ্ছে না আপু, আপনি সাউন্ড বাড়ায় নেন, এর থেকে জোরে বললে আমার বাসার আশেপাশের মানুষ আমাকে এসে পিটাবে, আমি চিৎকার করে কথা বলি আপনাদের সাথে। ফোন লাগিয়ে নিলে হয়, আরে ভাইয়া আমি হেডফোন লাগিয়ে কথা বলছি, তারপরে আপনি না, আপনি আপনার আপনার আওয়াজ যথেষ্ট, আমি হেডফোনের সাউন্ড অলরেডি এক কমিয়ে দিয়েছি তারপর শুনতেছি। আচ্ছা ঠিক আছে, না আমি একটু লাউডলি ফার্স্টেই বলেছি, আমি একটু লাউড, আমি খুব সফট না। সোমা, সোমা মল্লিক আপু আপনি মিউট করে দেন। সেটা হচ্ছে ওই যে কিওয়ার্ডটা, এখন ধরেন ভাইয়ার চ্যানেলের যেই ব্যাপারগুলি আমি বললাম, এখানে যদি এই টাইপের টিউটোরিয়াল দেয়, এই চ্যানেলটাকে যদি আপনাদের র‍্যাঙ্কে আনার জন্য বলা হয়, তাহলে আপনারা কিওয়ার্ড কি নেবেন এখান থেকে? ডিজিটাল মার্কেটিং, না হলে ফ্রিল্যান্সার, না হলে ফ্রিল্যান্সার। উনি তো ডিজিটাল মার্কেটিং এর কাজ করে না, উনি তো করে হচ্ছে গ্রাফিক্স এবং ওয়েব ডেভেলপমেন্ট। আমি টাইপ করবো না ভাইয়া, আমি টাইপ করছিলাম তো ওয়েব ডেভেলপমেন্ট, আমি টাইপ করার পর সেটা কিওয়ার্ড নিয়ে নিল কেন? এই ওয়েব ওয়েব ডেভেলপমেন্ট লিখলাম, ডেভেলপমেন্ট লিখে যখন আমি এন্টার দিয়ে দিব দেখেন কি হয়, এটা একটা ট্যাগ আকারে নিয়ে নিল। এখন গেট রেজাল্ট যাব, গেট রেজাল্ট গেলে ওই যে আমি বলেছিলাম আপনাদেরকে যে কি বলে সার্চ ভলিউম 100 থেকে 1000 দিয়াবো দিয়াবো এসইও কম্পিটিশনটা, হ্যাঁ কম্পিটিশনটাই হচ্ছে এসইও ডিফিকাল্টি। এখানে দেখেন এভারেজ মান্থলি সার্চ, এখানে দেখেন এই যে কম্পিটিশন, এখানে কিন্তু দেখেন আপনারা লো আছে, মিডিয়াম আছে, এই যে দেখতে পাচ্ছেন যেই যে অ্যামাউন্ট আমি বলেছি, আপনি বলতে পারেন আপু আপনি তো 100 to 1 কে বলেছেন, 100 to 1 কে কিন্তু তার পরেরটাও, কিন্তু এটার সার্চ কম্পিটিশন হচ্ছে মিডিয়াম। তো মিডিয়াম কম্পিটিশন আমরা কখনো নিব না, আমাদের সমস্ত কম্পিটিশন নিতে হবে লো। এবং এইখানে একটা জিনিস সবসময় মনে রাখবেন যে এইখানে যে বিড রেঞ্জ, মানে পার ক্লিকের যে রেঞ্জটা এখানে দেখাচ্ছে, এটা কিন্তু মিনিমাম লেভেল, এইটা ম্যাক্সিমাম লেভেল। এইরকম কোন কিওয়ার্ড নিবেন না যেখানে এই যে ধরেন এটা লো আছে, বা যেমন ধরেন এই দুইটা লো আছে কিন্তু এই দুইটার কিন্তু এখানে কোনো রেঞ্জ নেই, দেখতে পেয়েছেন? তাহলে এইরকম কোন কিওয়ার্ড আপনি সিলেক্ট করবেন না, ওই কিওয়ার্ডগুলি সিলেক্ট করবেন যার এরকম একটা অ্যামাউন্ট থাকবে, এইরকম একটা অ্যামাউন্ট থাকবে, ওইরকম কিওয়ার্ডগুলিকে আপনাকে সিলেক্ট করতে হবে। কিওয়ার্ডগুলি এন্ট্রি কিভাবে করবেন, কিওয়ার্ডগুলি এন্ট্রি করবেন হচ্ছে আমি আপনাদের দেখাই কিভাবে এন্ট্রি করতে হবে। ভাইয়া আপনিও মাউস নাড়ছেন, মেবি আপনি মাউসটা নাড়াচাড়া করবেন না, তাহলে আমার না দেখতে প্রবলেম হয়, আমি চোখে অনেক কম দেখি ভাইয়া। আচ্ছা
এটা কোথায় গেলাম সেটা হচ্ছে আমার গুগল ড্রাইভে যাওয়ার জন্য, মানে আমাদের সবারই তো পিসিতে জিমেইলটা অন থাকে, ওখানে গুগল ড্রাইভ থাকে, গুগল ড্রাইভ থেকে এই যে শিটে যাব। শিটে যাওয়ার পরে এই যে ব্ল্যাঙ্ক যে জায়গায়, এই ব্ল্যাঙ্ক একটা স্প্রেডশিট আমরা নিয়ে নিব। ডিসকানেক্ট হয়ে গেল নাকি? না না ভাই আছি, সরি 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 সরি, আমি ডিসকানেক্ট হইনি, আমাকে আসলে একটু ওকে। এখানে আমরা কিভাবে গুগল সরি আমাদের কিওয়ার্ডগুলি বেসিক কিওয়ার্ডটা বের করার জন্য কিভাবে কাজ করব সেটা হচ্ছে, এখানে স্প্রেডশিটে ফার্স্টে এই ঘরটাতে আমরা কিওয়ার্ড লিখে নিব। আল্লাহ কাজ করে না আমি, আপনাকে আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, জি আপু শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ আপু শোনা যাচ্ছে। এখানে সার্চ ভলিউম লিখবো, তো আমি এসডি লিখে দিচ্ছি, আমি সার্চ ভলিউম লিখছি না, আপনারা হচ্ছে সার্চ ভলিউম লিখে নেবেন। এখানে এসডি, এসডি মিন্স হচ্ছে তো এসইও ডিফিকাল্টিস, তো আমি এসডি শর্ট ফর্ম লিখে দিলাম। তারপরে হচ্ছে গুগল সরি ট্রেন্ডস, আর এখানে হচ্ছে আমার ফাইনাল কিওয়ার্ড। হ্যাঁ ভাইয়া সার্চ ভলিউমটা 100:1 কে হতে হবে, হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে হতেই হবে, এবং বাইরের কান্ট্রিতে মাঝে মাঝে, তবে সবসময় ট্রাই করবেন 100:1 কে রাখার জন্য। মাঝে মাঝে হয়তো বা হতে পারে এরকম কোন শব্দ যেই শব্দটার আপনার সার্চ ভলিউম 100:1 কে একদম নেই, সেক্ষেত্রে 1:10, তবে সেটা আমাদের বাংলাদেশের জন্য না, আমাদের বাংলাদেশের জন্য সবসময় 100:1 কে। বাইরের কিছু কিছু কান্ট্রির জন্য সেটা হতে পারে 1:10, সেটা 1:10 হতে পারে। এসডি লো, এখানে এসবি এসডি এগুলো কি বুঝি নাই? সার্চ ভলিউম, সার্চ ভলিউম, এসভি ইজ ইকুয়াল টু সার্চ ভলিউম, আমি শর্ট ফর্মে লিখেছি। জি জি আপু। আর এসডি ইজ ইকুয়াল টু হচ্ছে এসইও ডিফিকাল্টিজ অর কম্পিটিশন। জি আপু। আপু এখানে আর ট্রেন্ড, ট্রেন্ড হচ্ছে গুগল ট্রেন্ড, ট্রেন্ডটার কাজ এখন আমি দেখাইনি, ট্রেন্ড লিখেছি, এটা গুগল ট্রেন্ডস, আমি শর্ট ফর্মে ট্রেন্ডস শুধু ট্রেন্ডস লিখেছি। এখান থেকে আমার নিতে হবে হচ্ছে 100:1, 100:1 এটা লো আছে।
এখানে আরেকটা জিনিস আমার মিস্টেক হয়ে গেছে, সরি সরি। এখান থেকে যখন সার্চ দেন তখন এখানে একটা জিনিস লিখা দেখেন, সেটা হচ্ছে যে আমরা যেখান থেকে মেইন সার্চটা স্টার্ট দেই সেখানে এই যে ইংলিশ আছে, আমি কোন শব্দের কিওয়ার্ড খুঁজছি সেটা এখান থেকে বের করব, ওই শব্দটা মানে কোন ভাষার কিওয়ার্ড খুঁজছি সেই ভাষাটা এখান থেকে সিলেক্ট করব, আর কান্ট্রি সিলেক্ট করব। এই যে বাংলাদেশ লিখা দেখতে পাচ্ছেন, যখন বায়ার আমাকে বলবে আমি বাংলাদেশের জন্য চাচ্ছি না ওয়ার্ল্ড ওয়াইড চাচ্ছি, যদি আমি বাংলাদেশের জন্য চাই তাহলে তো বাংলাদেশ থাকবে, আর যদি বাংলাদেশের জন্য না চাই পুরো ওয়ার্ল্ড ওয়াইড চাই তাহলে এই যে এখান থেকে শুধু বাংলাদেশকে কেটে দিলে এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড হয়ে যাবে, সেভ করে দিলে এখন কিন্তু এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড হয়ে যাবে। আর যদি না আমি বাংলাদেশও চাই না কিন্তু আমি বাংলাদেশের বাইরের কিছু কান্ট্রি চাই, সেক্ষেত্রে এই যে এন্টার এর লোকেশন টার্গেট দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদের কথা, হ্যালো আপনাকে কথা শুনতে পাচ্ছেন? আমি কি আছি? এই যে এখানে এন্টার এর টার্গেট লোকেশন, লোকেশন টু টার্গেট, এখানে জাস্ট আপনার বায়ার যেই দেশের টাচ হবে, যে কান্ট্রিকে বায়ার টার্গেট করবে ওই কান্ট্রির নাম লিখলে এখানে চলে আসবে। যেমন ধরেন এই যে ইউএসএ, ইউএস এর স্টেট থেকে শুরু করে ইউএস এর ফুল কান্ট্রি আপনার এখানে চলে আসবে। ধরেন আপনি যদি শুধু স্টেটস দেন, আমি শুধু আলাস্কা দিলাম, আলাস্কা দিলে দেখবেন যে আমার ইউএস এর এই যে আলাস্কাটা মার্ক হয়ে আছে। আপনি এখানে ধরেন শুধু কান্ট্রি দিতে পারেন, শুধু স্টেট দিতে পারেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করবে, এবং আপনার এই কাজটুকু ডিপেন্ড করে আপনার বায়ারের উপরে, বায়ার কোন জায়গায় সেটাকে র্যাঙ্কে দেখাতে যাচ্ছে, কোন জায়গার মানুষের কাছে সেটাকে র্যাঙ্কে দেখাতে যাচ্ছে। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? আমি এই জায়গাটা মিস করে গেছিলাম। আমি এটা অল ওভার দা যদি ওয়ার্ল্ড দেই, মানে কোনো সিলেক্ট না দেই, তাহলে এই যে অল লোকেশন মানে হচ্ছে পুরো ওয়ার্ল্ড, এটা অল লোকেশন মিন্স হচ্ছে পুরো ওয়ার্ল্ড। আচ্ছা এখন দিয়ে দিই, যদি এভাবে আমরা মানে আলাদা করে দেই কান্ট্রিটাকে, এভাবে চেঞ্জ করে দিই, তখন কিন্তু আমাদের আবার সার্চ ভলিউম এবং এসডি চেঞ্জ হয়ে যাবে, সার্চ ভলিউম আর এসডি চেঞ্জ হয়ে যাবে। তখন দেখেছিলেন না আমরা সব পাচ্ছিলাম 100 to 1K লো, 100 to 1K এবং এসডি লো পেয়েছিলাম না? কিন্তু এখন দেখেন লোটা হচ্ছে 1K to 100, 1K to 10K। দেখেন এখন কিন্তু আর আমরা ওই 100 to 1K খুঁজে পাচ্ছি না, কারণ এটা অল ওয়ার্ল্ডে দিয়েছি, আমরা হোল ওয়ার্ল্ডে দিয়েছি এই জন্য। সেক্ষেত্রে আপনার এই যে দেখেন একটা পেয়েছি 100 to 1K লো, এটার রেঞ্জও দেখেন কত বেশি। এটা কি কিরকম হয় পার ক্লিক এর কস্টিং, এখানে হয় পার ক্লিক এটা $0.40 হয়, $40 মানে কি বলে $0.40 যাবে, হ্যাঁ $0.40 যাবে। এটার ম্যাক্সিমাম হয় হচ্ছে পার ক্লিক $4, মিনিমাম $0.40, ম্যাক্সিমাম $4। সবসময় তো আসলে ইয়েটা একই রকম থাকে না, ওঠানামা করে, তো ওইটা শুধু বাংলাদেশের ছিল এই জন্য আমি এত পেয়েছিলাম, কিন্তু এখন দেখেন আমি অল ওভার দ্য ওয়ার্ল্ড দেয় কিন্তু আমি ওইটার মতো এত ওয়ান কে পাইনি। তারপরটা দেখেন আবার 100 to 1K হচ্ছে মিডিয়াম, এখানে 100 to 1K ভালোই তো আছে। যদি শুধু বাংলাদেশের জন্য হয় তাহলে কিন্তু কিওয়ার্ডটা আপনার 100 to 1K, বারবার বলছি শুধু বাংলাদেশের জন্য হলে আলাদা। এখন আপনি যদি মনে করেন আমি অল ওভার দ্য ওয়ার্ল্ড নিয়ে নিচ্ছি এইটা বাংলাদেশকে কভার করবে, না বাংলাদেশের জন্য আলাদা ভাবে নিতে হবে, তখন আপনি এটার সার্চ ভলিউম এবং এসডিটা আলাদা পাবেন।
কান্ট্রি ওয়াইজ আলাদা নিয়ে নেবেন। এখানে আবার আপনারা ধরেন কখনো যদি কোনো বিউটি মানে বিউটিফিকেশন আর ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়ে সার্চ করেন, তখন কিন্তু এখানে কিওয়ার্ড আকারে কিছু ফ্যাশন ইন্ডাস্ট্রি যারা অলরেডি টপ র্যাঙ্ক করেছে তাদের নামগুলিকে আপনার কিওয়ার্ড দেখাবে, তাদের নামগুলিকে কিওয়ার্ড দেখাবে। কিন্তু যদি তাদের নামগুলি কিওয়ার্ড দেখায় তাহলে সেক্ষেত্রে সেই কিওয়ার্ডগুলি আমরা কখনোই কালেক্ট করব না, কারণ ওই কিওয়ার্ডগুলি কালেক্ট করলেও আমার খুব বেশি লাভ হবে না। ওই কিওয়ার্ডগুলি কালেক্ট করলেও আমার লাভ হবে না। আপনারা বলতে পারেন কেন আপু? কারণ কেউ যখন একটা র্যাঙ্কিং কোনো কিছু লিখে সার্চ করবে সাথে যদি আপনারটা শো করে, সে তো জানেই তার পেজ কোথায়, সে ভুলেও কিন্তু আপনার এখানে আসবে না। তার মানে আপনার এটার কিন্তু তখন রিচটা খুব সরি এটার র্যাঙ্কিংটা খুব ভালো হবে না। সো কখনো কিওয়ার্ডটা নেওয়ার সময় দেখে নিবেন, যদি কোনো ওইরকম নাম রিলেটেড হয়, নাম রিলেটেড কিওয়ার্ড হয়, সেক্ষেত্রে সেগুলি নিবেন না। দেখলে বুঝতে পারবেন কোনটা নাম রিলেটেড কোনটা নাম না। আমরা কিওয়ার্ডটা কিসের উপর ডিপেন্ড করে সিলেক্ট করব? কি এভারেজ মান্থলি চার্জ এটা 100 to আপনার 1k যেটা আছে ওটা দেখে নাকি লো রেঞ্জ আর হাই রেঞ্জ দেখে? ওইটা আমরা গুগল ট্রেন্ডস দেখে সিলেক্ট করব। এবং একটা শুধু যে গুগল ট্রেন্ডস দেখে সিলেক্ট করব তাও না, এটা সার্চ ভলিউম থাকা লাগবে এত, এসডি থাকা লাগবে এত, এবং গুগল ট্রেন্ডস এত, তারপরে সেটাকে আমরা সিলেক্ট করব আমাদের কিওয়ার্ড আকারে। এখানে শুধু একটা জিনিসের উপরে ডিপেন্ড করবে না, এটা আপনার টোটাল তিনটা জিনিসের উপরে ডিপেন্ড করে। বুঝতে পেরেছেন? জি আপু বুঝতে পারছি। কই গেল? আমরা 10টা নিয়েছি, আমরা 10টা দিয়ে কাজ কমপ্লিট করি। এখন গুগল ট্রেন্ডস, এই যে এতক্ষণ বলেছেন গুগল ট্রেন্ডস, আমরা তো 10টা কিওয়ার্ড নিলাম, এই 10টা কিওয়ার্ডের দেখেন সার্চ ভলিউম হচ্ছে 100 to 1k, এসডি লো, সবগুলি ওরকম দেখে নিয়েছি। কিন্তু এই যে ট্রেন্ডস, ট্রেন্ডস দেখার পরে আপনি সিলেক্ট করতে পারবেন আপনি ফাইনাল কিওয়ার্ডস কোনটা নেবেন। ফাইনাল কিওয়ার্ডস এর জন্য এখানে এই যে দেখেন ট্রেন্ডস লেখার পরে যে জিনিসগুলি এসেছে সার্চ এর মধ্যে, এটাকেই কিন্তু এই যে বলেছিলাম সিমেন্টিক সার্চ রেজাল্ট, এটাকে সিমেন্টিক সার্চ রেজাল্ট বলা হয়।
আপু ডট পড়ে না হ্যাঁ ভাই দেখলাম ডট পড়ে না এইটা হচ্ছে গুগল ট্রেন্ডস যেটা এখান থেকে এখন ধরে ধরে এখানে যেই শব্দটা আমি নিয়েছি এই শব্দটাকে আমি এখানে দেই ই-কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিস এই যে এইখানে এখন দেখেন ওই যে বলেছিলাম একটা গ্রাফ কত থাকবে এটা দেখেন অগাস্টের 2019 এর অগাস্টের 11 থেকে 17 তারিখে এটা 42% ছিল তারপরে এখানে এসে আবার 2019 এর 6 অক্টোবর থেকে তার নাই এখানে আবার নভেম্বরে এসে আছে এখানে আবার দেখেন নাই ডেটটাও দেখা যাবে এবং এখানে লাস্ট শো করছে কবে মে এখানে লাস্ট শো করছে ড্রাফটটা অগাস্টের 1 তারিখে কিন্তু তারপরে এটা ঊর্ধ্বমুখী হলো এটা কোনো মানে কোনো আনস্পেসিফাইড এটা কোনো স্পেসিফিক কিছু এখানে দেয়নি তারা এখনো জানে না ইনকমপ্লিট ডেটা তো এখানে এখানেও আমরা কিছু ফিল্টার করতে পারবো ওইখানে আমি যেই কান্ট্রি দিয়ে সার্চ করবো এইখানেও আমি ওই কান্ট্রি দিয়ে সার্চ করবো ওইখানে আমি পুরো ওয়ার্ল্ড ওয়াইড দিয়েছিলাম না এখানে আমি ওয়ার্ল্ড ওয়াইড দিব এখন এখানে কথা হচ্ছে আপনি লাস্ট 12 মান্থের দেখবেন না লাস্ট 5 বছরের দেখবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে কতটুকু দেখে আপনি এটা সিলেক্ট করবেন তবে আমরা বেসিক্যালি এটা ধরি হচ্ছে আপনার কি বলে লাস্ট 30 ডেজ ধরি হ্যাঁ লাস্ট 30 ডেজ ধরি কিন্তু দেখেন একটু আগে দেখালো নেই কিন্তু এখানে দেখেন অগাস্টের 8 তারিখে খুব ভালো ছিল তার গুগল ট্রেন্ড এটা লাস্ট একদিনের 9 তারিখের এই যে দেখেন এখন 9 তারিখে এই যে লাস্ট 90 দিন দেওয়ার পরে এটার গ্রাফ গ্রাফটা চেঞ্জ হয়েছে না গ্রাফ চেঞ্জ এসেছে ফার্স্ট 90 ডেজ দিয়েছেন এই জন্যই তো এটা চেঞ্জ হয়েছে না এখন এই যে 5 তারিখে এখানে 6 তারিখে এসে তার আর কিছু নেই 6 তারিখে সে গুগল মানে তার গুগল ট্রেন্ডস জিরো হয়ে গেছে ফল করছে ফল করে গেছে তার মানে এইটাকে এখন আমি কিওয়ার্ড আকারে ইউজ করতে পারবো না এটা আমি কিওয়ার্ড আকারে ইউজ করলে আমার জিনিসটা অত সার্চ হবে না আমার জিনিসটার ওই অর্গানিক্যালি রিচটা হবে না সো আমার এই ওয়ার্ডটা আমার বাদ এটার গুগল ট্রেন্ডস জিরো আছে না এই যে এটার গুগল ট্রেন্ডস জিরো মানে লাস্ট ডেটে যদি না থাকে হ্যাঁ রিসেন্ট লাস্ট ডেটে যদি না থাকে তাহলে এটা আমরা বাদ দিয়ে দেব এটা বাদ এটা জিরো তারপরে ধরে ঊর্ধ্বমুখী দেখে এটা তারপর সিলেক্ট করব ঊর্ধ্বমুখী দেখে তারপরেও আবার আপনার ধরতে হবে হচ্ছে মিনিমাম 60% জি আপু ভাই অবশ্যই বলবো আমি এটুকু শেষ করি তারপর আমি আবার রিপিট করে দিচ্ছি কথাটা আচ্ছা আপু আমরা যে ই-কমার্স স্টেট গিয়াটা সিলেক্ট বাদ দিয়ে দিলাম ওটা কি এখানে লিস্ট থেকে ডিলিট করে দিব না লিস্টে থাকবে আপনার কারণ আপনি যখন বায়ারকে গুগল ট্রেন্ডস এর জন্য দিবেন তখন বায়ারকে দিবেন যে দেখো আমি পার ওয়ার্ডের জন্য তোমার একটা কিওয়ার্ডের জন্য আমাকে কত বের করতে হয়েছে কারণ ওই যে আমি আপনাদেরকে একটা গুগল ট্রেন্ডস এর টার্গেট বলে দিয়েছি যে এত নিচে থাকতে পারবে না কারণ অত নিচে থাকতে পারবে না এটা আমি বলে দিয়েছি দ্যাট ডাজেন্ট মিন্স যে থাকবে না থাকবে যখন হচ্ছে ধরেন আপনি ওই টাইপের কোনো ওয়ার্ডই পাচ্ছেন না তখন কিন্তু ট্রাই করবেন সবসময় এটা 65 আপ রাখতে তাহলে এটা খুব ভালো ইফেক্টিভ হয় কাজ করে খুব ভালো এটা তাহলে কাজ করবে খুবই ভালো এখানে হচ্ছে একটা ওয়ার্ড দিয়েও খোঁজা যায় একসাথে তিনটা চারটা ওয়ার্ড দিয়েও কম্পেয়ার করা যায় যে কোনটা কি যে একবার একবার করে না লিখে আমি তিনটা চারটা ওয়ার্ড দিয়ে কম্পেয়ার করবো বাট প্রথম দিকে আপনারা একটা ওয়ার্ড দিয়ে ট্রাই করবেন তিনটা চারটা ওয়ার্ড দিয়ে কম্পেয়ার করতে যাবেন না কারণ তাহলে আপনারা দেখবেন গ্রাফটা না খুব এলোমেলো হয়ে গেছে প্রথম অবস্থায় বুঝতে কষ্ট হয় ওই জন্য আলাদা আলাদা কালার দিবেন আবু আলাদা আলাদা ওকে আলাদা আলাদা কালার তো দিবে কিন্তু আলাদা আলাদা কালার দিলেও এখানে ঝামেলা অন্য জায়গায় বুঝতে কষ্ট হবে বুঝতে কষ্ট হয়ে যাবে তখন গুগল ট্রেন্ডসটা এক্সাক্ট ট্রেন্ডসটা ধরতে আপনার কষ্ট হয়ে যাবে এটা দেখেন এখন ঊর্ধ্বমুখী আছে এখানে তো দুইটা এরকম প্রফেশনাল ওয়েব ডিজাইন হ্যাঁ এটা তো দুইটাতে এরকম মনে হলো না তিন নাম্বারটা দেই আমি দেখেন আপনারা তিন নাম্বারটাতে আপনাদের কেমন হয়
কেমনটা লাগে ইয়েলোটা এখন দেখতে পাচ্ছেন কোথায় আছে ফ্ল্যাট একদম ফ্ল্যাট ইয়েলোর তো কোনো অবস্থানে দেখা যায় না একদম জিরো কিন্তু এখানে দেখেন সে কিন্তু তার এসডিও ভালো তার প্রফেশনাল ওয়েবসাইট ভালো ডিজাইনটাই ভালো ওটা এখনো রানিং আপ দেখেন গ্রাফটা যে বললাম এখন দেখেন তিনটা একসাথে দেওয়ার পরে চারটা একসাথে দেওয়ার পরে গ্রাফটার অবস্থা দেখেছেন বুঝতে পারছেন আপনারা মাইক্রোসফট এর লাস্টের দিকে কিন্তু একদম জিরো আপু দেখেন রেটটা 50% সেটা হচ্ছে অগাস্টের 6 তারিখে মানে এটা লাস্ট ডেট হচ্ছে অগাস্টের 6 তারিখ অগাস্টের 6 তারিখে এটা 50% আছে আর সবগুলি হচ্ছে জিরো জিরো আছে সবুজ তো এখানেও জিরো একটা কিওয়ার্ডের জন্য আপনাকে এরকম চারটা বা পাঁচটা কিওয়ার্ড বের করে দিতে হতে পারে বায়ারকে চারটা কি পাঁচটা কিওয়ার্ড বের করার জন্য বায়ার আপনাকে প্রথম অবস্থায় $30 দিবে $30 কি মনে হয় এমনি এমনি দিয়ে দিবে যদিও করতে করতে অনেক ইজি লাগবে এটা এখন আপনাদের কাছে কেন লাগে সেটাই আমি বুঝি না কারণ আমার কাছে সবচেয়ে মানে সত্যি কথা আমি করতে করতে মজা লাগতেছে আপু আজকের ক্লাসে সবচেয়ে বেশি মজা আসলে আপু এগুলো এটার আগা মাথা বুঝতে খুব কবর হচ্ছে আপনাদেরকে বলছি কোনো বেসিক এর নাই আজকে আমি যতটুকু বলেছি অতটুকু মাথায় নেন কি হলো কেন লাগে কোথায় লাগে কিচ্ছু মাথার উপরে নিবেন না প্রেশার নিবেন না শুধু বলে যাচ্ছি শুনে যান যতটুকু বুঝতে পারছেন বুঝে নেন প্রেশার নিবেন না প্রেশার নিলেই মনে হবে যে আচ্ছা আমি তো পারতেছি না এই পারতেছি না এটা একবার মাথার মধ্যে ঢুকে গেলে এরপর আর পারবেন না এটা আর মাথায় ঢুকাইতে পারবেন না লো প্রেশার আমার কিন্তু কিওয়ার্ডটা আমার নিজেরও বুঝতে আপনাদের মতো প্রথম অবস্থায় আমার মেন্টর যখন আমাকে বুঝেছে আমার কিন্তু ফ্রিল্যান্সিং ক্যারিয়ার খুব বেশি না 11 মাস শেষ হয়ে 12 মাস রানিং বা 11 মাসের লাস্টের দিকে আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার মাশাআল্লাহ অল্পতে অনেক আগায় গেছেন না ভাইয়া অল্পতে অনেক আগায়নি আমার এখনো অনেক দূর বাকি আমার এখনো অনেক দূর বাকি এই যে আরেকটা কিওয়ার্ড দেওয়া যায় ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপ আচ্ছা আপু এখানে ওয়েব ডেভেলপ রেবিটটা যেটা আছে ওটার সাথে কি আগের যেটা আমাদের প্রফেশনালটা হ্যাঁ রেডিট ওটার সাথে কি প্রফেশনালটাও ইয়া করতে হবে কম্পেয়ার করতে হবে নাকি ওটাই তো ফাইনাল হয়ে গেছে 50% না ওটা ফাইনাল কেন হবে ওটা ফাইনাল কেন হবে আমাকে বলেন সবকিছু শেষ করতে আপনার একটা ফাইনাল কিওয়ার্ডের জন্য মিনিমাম 20 থেকে 25 থেকে 30 টা কিওয়ার্ড বের করতে হয় একটা ফাইনাল কিওয়ার্ডের জন্য তাহলে আমার একটা ফাইনাল জি একটা ফাইনাল কিওয়ার্ডের জন্য ন্যূনতম আমার 70 বা 65ই লাগবে তাই না হ্যাঁ এখানে সব জিরো তার মানে কই একটা দিয়ে কি হবে আমার একটা দিয়ে র‍্যাঙ্কে আসবে জীবনেও না কারণ একটা ইউটিউব চ্যানেলের জন্য আপনাকে 60টা কিওয়ার্ড দিতে হবে ওই 60টা কিওয়ার্ড আপনি কোত্থেকে বের করবেন ওই 60টা কিওয়ার্ড বের করবেন হচ্ছে প্রথমে ওই কিওয়ার্ডগুলি দিবেন যেটার গুগল ট্রেন্ড সবচেয়ে বেশি তারপরে আস্তে 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 আনতে আনতে 30 টাইপের যে কিওয়ার্ডগুলি থাকবে না গুগল ট্রেন্ড তখন ওইগুলি দিবেন আল্লাহ এখানে আসলাম কি করতে এখানে তো
রেডিট এর পরে এটা এটা কি নতুন যারা আছেন তাদের বুঝতে খুব কষ্ট হচ্ছে আমি কি আবার রিপিট করব প্রথম থেকে না না ঠিক আছে আমরা চালাই না পুটি আছে এটা আমরা যাব সময় নিয়ে পরে নিজে করব বুঝে যাব না যদি বলেন যে আপু একটু প্রবলেম হচ্ছে আরেকটা বার রিপিট করেন আমি আরেকটা বার রিপিট দেখেন এইটা কত বেশি চলে এসেছে ওইটা 60 যদি আপনি নিয়ে নেন এটার এখন কত আছে দেখেন 100 আপু এটা তো 100 আপু কস্ট ফর আনলাইন এখানে দেখেন না কেন এই যে দেখেন 100 অগস্ট 6 এ তার মানে আপনার কি তার মানে আপনি কি এটাকে এখন কি মেইন কিওয়ার্ড ধরবেন না এটা হচ্ছে কিওয়ার্ড হ্যাঁ আবু বাকিগুলো সার্চ করে দেখতে হবে না হ্যাঁ বাকিগুলো তো সার্চ করে দেখবেন একটা দেখেছেন এখন ধরেন তিনটাই 100 আছে ওই তিনটা আপনার মেইন কিওয়ার্ড হয়ে যাবে আচ্ছা আচ্ছা আবু যদি ভালো থাকে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি হ্যাঁ এটা ডিপেন্ড করে ভাইয়া আমার যেমন একদিন একটা তিনটা কিওয়ার্ড বের করতে আমার কবর হয়ে গেছে এতক্ষণে সারা রাত রামায়ণ পড়ে সকালে জিজ্ঞেস করতেছে সেটাই ভুলে যাচ্ছেন মাথা থেকে ফেলে দিচ্ছেন আগে কিওয়ার্ডটা কি সেটা মাথায় ঢুকেন কোথাও ইউজ করা লাগবে না আমি বলছি এই জন্য শিখবেন 31 আর ওটা হচ্ছে 0 ওয়েব ডেভেলপ web design 0 e-commerce zero. development 31 আমার প্রবলেম হচ্ছে ভাই আমি চোখে খুব কম দেখি খুব বেশি কম দেখি ও মা একটু আগে এটা দেখাইলো না আমাকে 100 web design এই যে দেখেন web design and development service 100 দেখাইলো না জি জি আপু হ্যাঁ এখানে এসে দেখেন এখন কত দেখায় প্রত্যেকটা ওয়ার্ড সিঙ্গেললি দেখবেন কখনো কম্পেয়ার করবেন না সিঙ্গেললি দেখলে এটা রেজাল্টটা চেঞ্জ হয়ে যায় এটা ভাইয়া এই গুগলের আসলে কিছু অ্যালগরিদম থাকে ওদের অ্যালগরিদমের সাথে এগুলো একটু ঝামেলা হয় কারণ এটার মেবি হয়তো আপনার ইয়ের রেট অনেক ভালো বিট রেট দেখেন ওইখানে তখন কত দেখাইছে এখন এটা একদম রানিং এ চলছে এটা কত আছে 31 ওটা তখন 31 ছিল এখনো 31 হ্যাঁ আপু এটা কোনো চেঞ্জ আসে নাই এটার কোনো চেঞ্জ আসে নাই ওটার চেঞ্জ আসছে এটা 31 এখন আপনারা কাজ করবেন প্রত্যেকটাকে আমি যেমন কম্পেয়ার করে একসাথে দেখে নিচ্ছি সময় কমানোর জন্য কিন্তু আপনারা এটা করবেন না আপনারা প্রতিটাকে একবার একবার করে দেখবেন সিঙ্গেললি দেখবেন কম্পেয়ার করবেন কম্পেয়ার করলে যে জিরো দেখায় আর সিঙ্গেললি দেখলে 100 দেখায় এটা কোনো প্রবলেম এইজন্যই হ্যাঁ এইজন্যই আমরা কখনো কম্পেয়ার করতে বলি না আমরা একবারে একবার একবার করে দেখতে বলি যে একবার একবার করে দেখেন কম্পেয়ার করে দেখবেন না কম্পেয়ার করে কখন দেখবেন যখন দেখবেন যে আপনার মানে অনেক কিওয়ার্ড হয়ে গেছে এখন আর অত কিওয়ার্ড নাই কিন্তু আপনি কম্পেয়ার করে আরো কিছু কিওয়ার্ড এক্সট্রা চাচ্ছেন ঠিক আছে তখন আপনি এই কম্পেয়ার করে দিবেন এগুলির মধ্যে সবচেয়ে ভালো যেটা সেটা আপনাকে দেখাবে দেখেন সেও জিরো এটা জিরো এটা একটা অগাস্টে 100 উঠছিল জুনের আগে পর এটা 100 উঠছিল হ্যাঁ না জিরোর আগে 100 ওঠে নাই পুরো জুন উঠছিল জুনের আগে অগাস্টে অত আগে তো দেখে তেমন লাভ নাই এটা জুনে 25 জুনে 25 100 উঠেছে তো এখানে হচ্ছে দেখেন অগাস্টে 34 না এখন এটাকে আমি জাস্ট চেঞ্জ করে দিই জাস্ট 4 ঘন্টা আগে দেখি 4 ঘন্টা আগে এটার কোনো কিছুই নাই 10% এর নিচে চলে আসবে নাই জিরো ইউ শুড ডোন্ট হ্যাভ এনাফ ডেটা টু শো হিয়ার
দেখেন এটা এখন জিরো দেখাচ্ছে, কিন্তু এইটা এই যে দেখেন 7 দিন আগে কিন্তু সে 3083 তে উঠেছিল। জি আপু, তার এটা তার মানে এটা প্রেডিক্ট করা খুব টাফ, সে কিন্তু খুব লো হচ্ছে, খুব মানে সে খুব দ্রুত পড়ছে, খুব দ্রুত উঠছে। কেয়ার করেছেন তার পড়া গ্রাফটা এই রকম যখন দেখবেন যে হচ্ছে না, ওর ভেরি অ্যালিটিক নাই আপু। হ্যাঁ, তাইলে এটাকে না নেয়াই বেটার। আপু এটা শেয়ার বাজারের মতো। কতবার গুগলে সার্চ হয়েছে, এটা ধরে কতবার গুগলে অ্যাড হয়েছে, বা এটা দিয়ে মানুষ কতবার খুঁজেছে, সে তার খুব ফ্রিকুয়েন্টলি উঠানামা আছে। দেখেন এখানে অল ক্যাটাগরি দেয়া আছে, এখন যদি অল ক্যাটাগরির এখানে আমরা ফিল্টার করি, এই যে দেখেন আমাদের ওয়েব ডেভেলপমেন্ট এগুলি কি আর্ট রিলেটেড কিছু, অল ক্যাটাগরি দিয়ে রেখেছি। আপনি অল ক্যাটাগরি না দিয়ে এটা আপনি ধরেন ফ্রিল্যান্সিং দিলেন শুধু, আসবে ফ্রিল্যান্সিং? আসবে না, কি আসবে? টেকনোলজি আসবে, মেবি টেকনোলজি, টেকনোলজি নিউজ, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, কাস্টম ওয়েব অ্যাপ। আচ্ছা হ্যাঁ, এটাই তো আসবে বিজনেস। এই যে এখন দেখেন সে কিন্তু এই টেকনোলজি রিলেটেড এই ক্যাটাগরিতে কেউ তাকে খুঁজে না, তো এই জন্য আমরা ক্যাটাগরিটা সবসময় অল ক্যাটাগরি দিয়ে রাখবো। বুঝতে পেরেছেন? ক্যাটাগরিটা অল থাকবে, আর ওয়েব সার্চটা থাকবে হচ্ছে যেইটার জন্য কাজ করছেন। এই যে দেখেন ইমেজে সার্চ করেছে না, নিউজে করেছে না, গুগলে করেছে না, ইউটিউবে সার্চে করেছে। যদি ইউটিউব চ্যানেলের জন্য কিওয়ার্ড নেন তখন তখন এখানে ইউটিউব সার্চ দিয়ে দিবেন। আমরা যদি এটা ইউটিউব চ্যানেলের জন্য নেই তাহলে ইউটিউব সার্চ দিলে দেখেন, দেখেছেন নগদে আপনার হচ্ছে গ্রাফটা চেঞ্জ হয়ে যাবে। এটা আপনাকে বুঝিয়ে দিতে হবে জন্য ফিল্টারে আমরা ওয়েব সার্চ দিয়ে দিলাম, একদম ওভারঅল সবার জন্য, ওয়েবে যে কেউ এটাকে সার্চ করতে পারে। আচ্ছা, যখন কেউ একটা ওয়েবসাইট বানাচ্ছে তার নিজের জন্য, অর্থাৎ কেউ একটা ডিপার্টমেন্ট স্টোর করতে যাচ্ছে অথবা কেউ একটা খামার বাড়ির প্রকল্প করতে যাচ্ছে, হ্যাঁ, তখন যে সে যে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়, এটা ইউটিউব হোক অথবা নর্মাল একটা ওয়েবসাইট হোক, তখন সে কি অল ক্যাটাগরি না দিয়ে স্পেসিফিক যেমন এগ্রিকালচার যেতে পারে, যেমন কেউ যদি খামার বাড়ির উপর করতে চায়? ভাইয়া অল ক্যাটাগরি দিলে লাভ হয় কি জানেন, যে ওই ক্যাটাগরির এইটা রেজাল্টটা কি আসছে, কিন্তু খামার বাড়ি দিলে তো খামার বাড়ি দিয়ে করবে, আপনার তাহলে খামার বাড়িতেই মানে আটকে থাকবেন। কিন্তু আমাদেরকে এটা বলা হয় অল ক্যাটাগরি দিতে। অল ক্যাটাগরি হয় কি, যে কোনো ক্যাটাগরিতে এই ওয়ার্ডটা লিখে সার্চ হইতে পারে, মানে খামার বাড়ি ছাড়া তখন শো করবে না। কিন্তু আমরা যদি অল ক্যাটাগরি দেই তাহলে অল ক্যাটাগরির যে ট্রেন্ডটা দেখবো, তার মানে হচ্ছে যে কেউ ধরেন আপনারা খামার বাড়ির কোনো প্রজেক্ট নিয়ে কাজ করছেন, কিভাবে কাজ করছেন সেটার ভিডিও একটা দিলেন। এখন ধরেন আমি হয়তো ওই টাইপের কোনো কাজ করি না, কিন্তু আমার ঘরোয়া হয়তো একটু ইচ্ছে আছে বা ছাদ বাগান করার ইচ্ছে আছে, তখন কিন্তু আমি গুগল সার্চ শখের বসে আমি গুগল সার্চ করবো না জানার জন্য, তখন কিন্তু আপনার ওইটা আমার এখানে শো করবে না। এই জন্য সবসময় ওয়েবসাইট মানে ক্যাটাগরিটা আমরা অল ক্যাটাগরি দিয়ে দিই, স্কোপটা বেশি, স্কোপটা বেশি। আর আমাদের আপু স্ট্যান্ডার্ড টাইমটা কি 1 মান্থ না 90 ডেজ 3 মান্থস? আচ্ছা মোটামুটি 3 মান্থস দেখলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এটা কতটুকু স্টেবল ছিল, কারণ একটা চ্যানেল ওঠার জন্য আপনার আমরা দের থেকে 2 মাস সময় নেই, তো 3 মান্থস দেয়াটা আমাদের জন্য বেটার। দেখেন 3 মান্থসে সে কোথায় এসে দাঁড়ায়, সে কিন্তু একদম নিচে জিরো। আপু এটা দেখে তো মনে হয় ও একটা জিনিস বোঝা যায়, ও কি প্রফেশনাল নাকি প্রফেশনাল না, এটাও তো বোঝা যায় মনে হয় না। এই ওয়ার্ডটা একটা সময় হয়তো মানে ট্রেন্ডিং, এটা ট্রেন্ডিং থাকবে থাকবে না, ওইরকম এটাকে আপনি ফাইনাল ধরে কোনো কিছু করবেন না। এই ড্রাফট যাদের দেখবেন তার মানে এটা ট্রেন্ডিং, ট্রেন্ডিং মিন্স হচ্ছে এখন এই সিস্টেমটা এসেছে, কালকে এটা নাই। মাঝে আপনাদের ছেলেদের কি এসেছিল খুব খুব ট্রেন্ডে গেছে, কোন ড্রেস খুব ট্রেন্ডে গেছে, বা ওই যে মাঝে ফাটা ফাটা জিন্স খুব ট্রেন্ডিং এ গেছে, এখন কিন্তু অনেকেই পরে না। আবার মাঝে হচ্ছে আপনাদের হাফ প্যান্ট মানে শর্ট প্যান্ট গুলি খুব ট্রেন্ডিং এ গেছে, এখন কিন্তু খুব শর্টও পরে না আবার খুব লংও পরে না, মোটামুটি হাঁটু সমান ছেলেরা সব পরতেছে। তো ট্রেন্ডিংটা কিন্তু খুব বেশি দিন থাকে না, ট্রেন্ডসটা খেয়াল করবেন। হ্যাঁ ট্রেন্ডসটা খেয়াল করবেন, দেখেন তার গ্রাফটা উপরের দিকে উঠতে গিয়েও সে আবার নিচের দিকে ধপ করে পড়ে গেছে। জি আচ্ছা, আমরা কি লাস্টে যদি জিরো থাকে
আর ওটা ওটা তাহলে জিরো ওটা নিব না আর যদি জিরো না থেকে যদি যেটা থাকবে বা 50 থাকুক বা 60 থাকুক কিন্তু এটা হাইস যদি 100 থাকে তাহলে আমরা 100 টা নিব তাই তো জি জিরো থাকলে ওটা বাদ আর যদি জিরো না থেকে যত থাকে ওটা হাইস যত থাকবে ওইটা নিব আচ্ছা ধন্যবাদ আমি আপনার কথাটা বুঝিনি আমি কিন্তু হু বলে গেছি আচ্ছা আপু আবার বলবো হ্যাঁ আচ্ছা মনে করেন আমরা এখন ধরেন কাস্টম নিয়ে একটা ওয়ার্ড দিলাম ঠিক আছে কাস্টম কিওয়ার্ডটা নিলাম নেওয়ার পরে আমাদের এখানে আসলো লাস্টের দি একদম লাস্টের যে ইয়াটা আছে ওটার মধ্যে আসলো জিরো গ্রাফের মধ্যে জিরো আসার পরে এখন আমরা এটা নিব না কিন্তু মনে করেন জিরো না আসা মনে করেন 50 আসলো লাস্টে কিন্তু এটার হাইস্ট হলো ধরেন 100 তাহলে কি আমরা 100 ধরবো নাকি 50 ধরবো এটার হাইস যদি 100 থাকে কিন্তু আমার লাস্ট ডেটে এটা ট্রেন্ড কত ছিল লাস্ট ডেটে যা থাকবে সেটাই ধরব আমি ওনার প্রশ্নটা বুঝতে পারছি ওনার প্রশ্নটা মনে হয় এরকম ছিল যে উনি অর্থাৎ এভারেজ করতে যাচ্ছে যেমন দুই দিন আগে এটা ছিল 50 তার দুই দিন পরে ছিল 70 তার পরের দিন নেমে গেছে 0 আবার উঠে গেছে 20 যেহেতু এটা বেশি থাকতেছে এটা এভারেজটা যদি 40 50 এর উপরে থাকে তখন নেওয়া যাবে না 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 নেওয়া যাবে না আমি সেটাই বলেছি ভাইয়া যে ধরেন ইনি এই যে ইনি এই বান্দা ওনার এভারেজ 50 আছে এই যে ইনি কিন্তু 100 এ গেছে এনার এভারেজ দেখেন উনি কিন্তু 50 রেখেছে কিন্তু 50 রেখে উনি ডুব করে পড়ে গেছে পড়ে গিয়ে কিন্তু বেশ একটা সময় তার সে যখন পড়ে যায় খেয়াল করেন সে পড়ে গেলে কিন্তু বেশ একটা সময় যায় তার উঠতে একবার সময় যায় তো আমি একটা চ্যানেলের জন্য যখন কিওয়ার্ড দিব আমারই তো উঠতে কষ্ট হচ্ছে আমি যদি এরকম কাউরে ধরি যেটা এখনই ভাঙাচোরা তাকে ধরে তো আমি উঠতে পারবো না পারবো তো সে যদি এভারেজ তার 50 থাকে তাও আমি তাকে নিব না যদি লাস্ট এই জিরো থাকে দেখেন ওর এটা জিরো স্টার্ট হয়েছে হচ্ছে অগস্টের 3 থেকে তারপরে অগস্টের 6 আজকে যাচ্ছে অগস্টের 9 তার মানে আরো 3 দিন এই 3 দিনে কিন্তু তার ওঠার কোনো কিছু নাই যদি সেটা ওঠার কোনো চান্স থাকতো তাহলে ওই যে ডট ডট দেখছিলেন না ইনকমপ্লিট একটা জায়গা ওরকম ইনকমপ্লিট দেখাতো আপনাকে ডট ডট দিয়ে গ্রাফটা হয়তো উপরে দেখাতো অথবা নিচের দিকে দেখাতো এটা কিন্তু কোনো প্রসেসিং অবস্থায় আছে ওটা হ্যাঁ এটা কিন্তু কিছুই দেখাচ্ছে না তার মানে এটা এখনো পড়েই আছে সো এটা যদি 100 এ ওঠে এবং এটা যদি ওভারঅল মানে কি বলে এটার একটু আগে ভাইয়া শব্দটা বললো যে এটার এভারেজ এভারেজ যদি 50 ও থাকে তাও আমি এটা নিব না এটা জিরোই নিব সো এখানে আমাদের ফাইনাল কিওয়ার্ডস যদি সিলেক্ট করি এলো কোথায় এখানে ফাইনাল কিওয়ার্ডস হবে আমাদের হচ্ছে এই যে এটা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সার্ভিস তাহলে আমরা এতগুলা করে একটাই পাইলাম 11টা করে একটা তখন নেবেন যদি লাস্ট এর দিন 100 থাকে তাহলে ওইটা নেবেন এখানে এটা হচ্ছে আমাদের ফাইনাল কিওয়ার্ডস ওয়েব ডিজাইন যেটা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সার্ভিস এটা ফাইনাল কিওয়ার্ডস কিন্তু এখন কথা হচ্ছে যে আমার যদি ইউটিউব চ্যানেল থাকে আমাকে 80টা কিওয়ার্ড দিতে হবে মিনিমাম 80টা কিওয়ার্ড একটা ইউটিউব চ্যানেলকে প্রথম প্রথমে র‍্যাঙ্কে আনার জন্য তো ফাইনাল কিওয়ার্ড দিয়ে প্রথমে আমি ফাইনাল কিওয়ার্ড গুলি দেব তারপরে এই ফাইনাল কিওয়ার্ড গুলিকে আলাদা একটা শীটে আমি আলাদা করব আলাদা করে নিয়ে তারপরে আমি এই যে ছোট ছোট 40 50 31 এই টাইপের যে অ্যামাউন্টের কিওয়ার্ড গুলি থাকবে সেইগুলিকে আমি হচ্ছে আমার ভিডিওর লাস্টে কিওয়ার্ড আকারে সরি আমার ইউটিউব চ্যানেলের লাস্টে কিওয়ার্ড আকারে দিব এবং ওই যে যেগুলি বেশি র‍্যাঙ্ক ছিল ওদেরকে আমি আমার ভিডিওর কিওয়ার্ড আকারে ইউজ করে দিব বুঝা গেল এই হচ্ছে কিওয়ার্ডের বেসিকটা চাপো আমরা যে এখানে 100 যেটা ফাইনাল কিওয়ার্ড লিখছি ওটাতে ফাইনাল কিওয়ার্ড একটা কলাম আছে ওটাতে কিছু লিখতে হবে না হ্যাঁ এখানে আপনি এই যে ফাইনাল কিওয়ার্ডটা লিখে দিবেন বায়ারকে আপনি বায়ারকে ঠিক এখন আমি যেভাবে দিলাম না এই ওয়ার্ডটাকে এখানে এনে লিখে এটাকে সাবমিট করে দিবেন এইখানে এখন কথা আছে কিওয়ার্ড প্ল্যানার এটা তো আমরা একটা কিওয়ার্ড প্ল্যানার দেখলাম এখন অনেক সময় দেখা যাবে যে আমরা জানি না ইউটিউবের জন্য কোনটা গুগলের জন্য কোনটা কারণ এখান থেকে কিন্তু আমরা গুগল ট্রেন্ডসে দেখতে পাচ্ছি কিন্তু এখান থেকে যখন সিলেক্ট করেছি তখন কি আমরা মানে এই যে কিওয়ার্ড আইডিয়া থেকে মানে কিওয়ার্ড প্ল্যানার থেকে যখন কিওয়ার্ডটা সিলেক্ট করেছিলাম তখন কিন্তু এই সিলেকশনটা আমরা করতে পারিনি এটা ফেসবুকের জন্য এটা কি গুগলের জন্য এরকম কোনো সিলেকশন আমরা করতে পারিনি তাই না এখানে শুধু আমরা দিতে পারি যে গুগলে সার্চ নেটওয়ার্ক গুগল আর হচ্ছে ইংলিশ এখানে সার্চ নেটওয়ার্কটা চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারেন এই যে সার্চ সার্চ পার্টনার্স গুগল এন্ড সার্চ সার্চ পার্টনার না শুধু গুগল এখানে কিন্তু আর খুব না এখানে কিন্তু আমি লাস্ট 12 মান্থের এভারেজ রেজাল্ট দেখেছি লাস্ট 12 মান্থের এই যে দেখতে পাচ্ছেন এখানে
last 12 month July 2019 to July 2020 এখন এখানে এই কিওয়ার্ড প্ল্যানার ছাড়াও আরো সাতটা কিওয়ার্ড প্ল্যানার আছে কিওয়ার্ড প্ল্যানার গুলির নাম হচ্ছে কিওয়ার্ডস এভরিওয়্যার কিওয়ার্ডস ডট এভরিওয়্যার না কিওয়ার্ডস ফর এভরিওয়্যার প্ল্যানার গুলির নাম গুলি আপনারা একটু লিখে কিওয়ার্ডস এভরিওয়্যার কিওয়ার্ডস ফর এভরিওয়্যার হ্যাঁ হ্যাঁ এটা এটা দিয়ে করছিলাম কাজ তারপরে হচ্ছে কিওয়ার্ড টুল ডট আইও টুল ডট আইও আইও answer the public.com uber suggest acm rush s e m r u s h ACM Rush, S-E-M-R-U-S-H, ACM Rush, আরেকটা হচ্ছে স্লব এস ডাবল ও ভি এল ই স্লব হ্যাঁ এস ডাবল ও ভি এল ই কিওয়ার্ড প্ল্যানার হ্যাঁ ডট কম s w o v a l e.com slope.com এইগুলি হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার কিন্তু এইগুলিতে এখন ঝামেলা থাকে এইগুলিতে অনেক সময় না আপনার গুগল ট্রেন্ডসটা ভাইয়া পারফেক্টলি দেয়া থাকে না বা এসইও সরি এভারেজ মান্থ এসডিটা থাকে না তো আমরা ওইখানে গেলে কিছু কিছু জায়গায় দেখব যে আমরা ওইখানে গেলে আচ্ছা আমরা এখানে যাই এটাকে গুগল ট্রেন্ডসটাকে ক্লোজ করলাম এইখানে ধরেন আমরা কিছু কিছু কিওয়ার্ড টুল গুলি মানে প্ল্যানার গুলি এখন না পেইড হয়ে গেছে আইফোন দিয়ে এখন কিভাবে লিখা আছে প্রত্যেকটা জায়গায় লিখা দেখেন পিছনে লিখা আছে আর এইখানে হচ্ছে এই যে দেখেন আইকন গুলি দেখতে পেয়েছেন জি আপু এখন ধরেন আপনার ইউটিউবের জন্য দরকার ইউটিউব এখানে সিলেক্ট করেন আচ্ছা এটা ওনার লোড হচ্ছে তো লোড হোক তারপরে দেখাচ্ছি এইখান থেকে কিওয়ার্ড গুলিকে নিয়ে একটা একটা কিওয়ার্ড নিয়ে গুগল প্ল্যানারে দেখবেন এটার সার্চ রেজাল্ট সার্চ ভলিউম কত এটার এসডি কত এগুলি দেখে গিয়ে তারপর আবার এগুলিকে গুগল ট্রেন্ডসে দেখবেন দেখে তারপরে নিবেন তারপরে একটা কিওয়ার্ড বের করতে পারবেন শুধু যে কিওয়ার্ড প্ল্যানার থেকে কিওয়ার্ড বের করা যায় তা না কিওয়ার্ড প্ল্যানার ছাড়াও এই জায়গাগুলি থেকে কিওয়ার্ড গুলিকে কালেক্ট করে নিয়ে ওইখানে সেট করতে হয় বোঝা গেল আপু একটা করে দেখান একটা এখন আপনারা করেন আমি দেখবো বসে বসে আচ্ছা ভাইয়া আপনার এখানে না আমার এখানে নেট ইস্যু বুঝতে পারতেছি না ক্লিক করলে কাজ হচ্ছে না এটা মনে হয় ক্লিক এর না এই জায়গাটাতে কোনো হাইপার লিংক নাই ভাইয়া এই জায়গা এখানে তো ক্লিক হচ্ছে না আমার এখানেও হচ্ছে না আমি আপনার এখানেও হচ্ছে না আমিও তো ক্লিক টিস 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 করলাম মাঝে মাঝে আমার মাথা গরম হয়ে থাকে আচ্ছা যাই হোক খেয়াল করেছেন এটা কোথায় ক্লিক করেছি ভাইয়া
এখানে দেখেন আমি এইটাতে দেখতে চেয়েছিলাম। আচ্ছা যাই হোক, আর বামে যান। হ্যাঁ এই এটাতে যান, উপরে প্রথমটা প্রথমটা দেখুন, এটা তো এই এটাতে ক্লিক দেন। না ভাইয়া এটাতে ক্লিক দেব কেন, দাঁড়ান আচ্ছা আমার স্পেলিং এ মিস্টেক আছে। আজকে আমাদের ওমর ফারুক ভাইয়া ক্লাস করতে আসেনি তাই না? জি ভাইয়া, ওমর ফারুক ভাইয়াকে তো দেখতেছি না। না ওমর ফারুক ভাই আজকে ক্লাসে আসেনি দেখলাম। মানে জয়েন আছে তো? ওমর ফারুক খান না ওমর ফারুক? ওমর ফারুক ভাইয়া নাই, যে খান আছে, খান ভাইয়া আছে। খান আছে, ফারুক ভাই নেই। খান ভাই ওতে কথা বলে না। খান ভাই চুপ হয়ে আছে কেন? বোধহয় লাইনে রেখে ঘুমাই গেছে। না আছে জিয়া বই আসছে। এই যে এখন এসেছে ওইটা ওইখানে, তখন স্পেলিং মিস্টেকের কারণে। এখানে এখন আমরা লিখে, এই যে দেখেন আনসার আছে, ইউটিউব আছে, বিং আছে, ইয়াহু আছে, অ্যামাজন আছে, উইকিপিডিয়া আছে। আমাদের তো আমরা তো সার্চ অপশন, আমরা কি বলে সার্চ ইঞ্জিন হিসেবে গুগলকে চিনি, কিন্তু গুগল ছাড়াও পুরো ওয়ার্ল্ডে আরো কিছু সার্চ ইঞ্জিন ইউজ হয়, সেটা কি আমরা জানি? ইয়াহু, ইয়াহু, তারপরে বিং, ওই ইয়াং ইয়াংডং আর ইউ, তারপর ইয়াংডং আর ইউ, ইয়াংডং আর ইউ, ইয়াংডং আর ইউ, এটা ইয়ানডং না ইয়ানডেক্স? গুগল পুরো ওয়ার্ল্ড এর জন্য ইউজ হয় 92.71%, বিং ইউএসএ তে ইউজ হয় 2.32%, আর ইয়াহু ইউএসএ তে ইউজ হয় 1.59%, বাইডু চায়নাতে ইউজ হয় 1.06%, আর ইন্ডেক্স আর ইউ, ইন্ডেক্স আর ইউ হচ্ছে রাশিয়াতে, রাশিয়াতে ইন্ডেক্স আর ইউ ইউজ হয় হচ্ছে 0.56%, আর ইন্ডেক্স চায়নাতে ইউজ হয় হচ্ছে 0.5%। হ্যাঁ 5%। আপনি এগুলো কোথায় বলতেছেন? কিছু তো দেখতেছি না এগুলো ভাই, আমার মুখস্থ আপনাদের মাথা থেকে কি টাইপের কোশ্চেন আসতে পারে, ওই কোশ্চেন গুলি আমি আগে সার্চ করি, সার্চ করে পরে আমার যেখানে প্রবলেম হয় সেটাকে আমি নোট করি, তারপরেও এসে আপনাদের সাথে পারি না আপনাদের এই টাইপের কোশ্চেন, তখন মাঝে মাঝে মনে হয় আমি আপনাদের ব্রেনটাকে খুলি, খুলে দেখি আসলে এটার মধ্যে কি আছে, আমার ব্রেনে নাই, আমার ব্রেন থেকে এরকম কোশ্চেন বের হয় না কেন। বুঝতে পেরেছেন ভাইয়া? জি আপু বুঝতে পারছি। আচ্ছা অনেক পিছিয়ে আছি, অনেক পিছিয়ে আছি, কবে যাব? না ভাইয়া আমি অনেক পিছানো আপনাদের থেকে, কারণ আপনাদের শেখার আগে যেই টাইপের, এই যে দেখেন প্রত্যেকটার জন্য ওয়েব লেখার পরে দেখেছেন কিভাবে এসেছে। Yeah, for web series, web browsers, web trainer of for women, weather, web, on a glass. Web, what meaning? এই web development search করলাম, search করার পরে দেখেন search করলে কি একটা অবস্থা, না আসলে আমার দিয়ে হবে না। তারপরে হচ্ছে কি, আমার ল্যাপটপের দেখতে আমার খুব কষ্ট হয়ে যায়, খুব কষ্ট হয় চোখে দেখতে।
ডেভেলপমেন্ট লেখলাম এই যে ওয়েব ডেভেলপমেন্ট লেখার পরে দাঁড়ান আর দিতে হবে না কোথাও এখানে এই যে দেখেন গুগলের জন্য এটা হচ্ছে যখন আমি ইয়াহুর জন্য চাবো সরি ইউটিউবের জন্য চাবো এখানে দেখেন ইউটিউবের ছোট্ট একটা আইকন দেখা যাচ্ছে রেড রেড নিচে ভাইয়া একটু নিচে আমি এটা মেবি আমার কার্সর আপনার কার্সরটাকে আপনি নিয়ে আসেন এখানে না এই যে এখানে হ্যাঁ শুধু এখানে দিয়ে দিলে আপনার শুধু ইউটিউবেরটা শো করবে দেন এটা এই যে ইউটিউব ফার্স্টে চলে এসেছে দেখেছেন এখান থেকে এখন একটা একটা করে নিয়ে সেটাকে আপনি গুগল গুগলের ইয়েতে বসাবে ফার্স্টে কি বলে যেন ওই যে কিওয়ার্ড প্ল্যানার কিওয়ার্ড প্ল্যানারে একটা একটা করে এগুলি বসিয়ে দেখবেন এটার এসডি কত এটার সার্চ ভলিউম কত তারপর এটাকে গুগল ট্রেন্ডস এ দিবেন দিয়ে দেখবেন এটার ট্রেন্ডস কত কিওয়ার্ড গুলি এভাবে বের করতে হবে একটা এখানে দেখায় আবার যদি আপনারা keywordtool.io তে যান ভাইয়া পাশে আরেকটা ট্যাব ওপেন করে keywordtool.io তে যান আচ্ছা কিওয়ার্ডস এভরিওয়্যার আচ্ছা keywordtool.io তে যান আচ্ছা এটা এভরিওয়্যার চলে আসছে এই যে দেখেন এখানে ইয়াহু সরি ইউটিউব বিং অ্যামাজন ইবে প্লে স্টোর ইনস্টাগ্রাম টুইটার কোনটার জন্য চান কোন দেশের জন্য চান সেটা এখানে দেয়া আছে না ভাইয়া এখানে আপনি ইয়ে লিখেন ইউটিউব লিখেন ইউটিউবটাকে সিলেক্ট করেন আচ্ছা এখন হচ্ছে টাইপ করেন ওয়েব ডেভেলপমেন্ট আমরা যেহেতু শুধু ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে দেখছি দেখি কত রকমের আসে মানে ওই কিওয়ার্ড প্ল্যানারে না পাওয়া গেলে এখান থেকে বের করতে হয় আচ্ছা ইংলিশ গ্লোবাল ওকে এখন ভাইয়া সার্চে দেন এই যে সার্চ ভলিউম ট্রেন্ড সিপিসি দেখতে পাচ্ছেন কম্পিটিশন সমস্ত কিছু দেখাচ্ছে এখন এখানে কথা হচ্ছে এখানে কিন্তু আপনাকে সবগুলি দেখাচ্ছে না কিছু ব্লার দেখতে পাচ্ছেন এই টুলটা ইউজ করতে গেলে এখানে কিন্তু একটা কথা লিখে দিয়েছে ওয়ান্ট মোর ইউটিউব ভিউজ ইউজ কিওয়ার্ড টুল প্রো মানে হচ্ছে এটা পেইড ভার্সনে চলে যেতে হবে আপনাকে তো এখান থেকে আমার তো এখন এখান থেকে তো আমার এই সার্চ ভলিউম ট্রেন্ডসটা একটু কষ্ট করে প্রথম অবস্থায় আমি সবাইকে বলি আমরা প্রথম অবস্থায় কোথাও ইনভেস্ট করব না ফার্স্টে আর্ন করব তারপরে ইনভেস্ট করব তো প্রথমে আমাদের প্রো লাগবে না আমরা একটু কষ্ট করব সেটা হচ্ছে কিওয়ার্ড গুলি নামগুলি তো অ্যাটলিস্ট এখান থেকে আমি পেয়ে যাচ্ছি এটাকে দিয়ে তো আমি কিওয়ার্ড প্ল্যানারে সার্চ করলে এখানে সার্চ ভলিউম ট্রেন্ড সিপিএস এগুলি তো সবই ওখানে দেখতে পাই আমি দেখতে পাই না হ্যাঁ এগুলো কপি করে নিলেই তো হয় হ্যাঁ এগুলো কপি করে নিলেই হয়ে যাবে বোঝে গেল কিওয়ার্ড এটা keyword.io থেকে আরেকটা হচ্ছে ভাইয়া কিওয়ার্ডস কিওয়ার্ডস এভরিওয়্যার কিওয়ার্ডস ফর এভরিওয়্যার ওইটাতে যান পাশে আরেকটা ট্যাব অন করেন এখানে অনেকগুলি না এখন পেইড টুলস হয়ে গেছে ফার্স্টের দিকে ফ্রি ছিল যেমন এসইএম রাশ যেটা ওইটা এখন মেবি পেইড ওইখানে এরকম পাঁচটার পরে দেখতে হলে আপনাকে পেইড টুলস নিতে হবে পপুলারিটি এর জন্য পেইড টুলস আছে কারণ হচ্ছে এখন ভাইয়া প্রচুর কাজ করে মানুষ আগে তো ফ্রিল্যান্সিং এর বাংলাদেশে অত পাওয়া যেত না এখন ফ্রিল্যান্সিং এ গেলে আপনার সবচাইতে বেশি পাওয়া যায় বাঙালি ইন্ডিয়ানই পাকিস্তান ইন্ডিয়ার চাইতে বাংলাদেশি অনেক আগায় না ভাইয়া ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের থেকে অনেক বেশি আছে কস্ট পার ক্লিক ওকে এই যে ইনস্ট্যান্ট ফর ক্রোম ইনস্ট্যান্ট ফায়ারফক্স ভাইয়া ওই যে স্টার্ট শেয়ার দেন স্টার্ট স্টার্ট এখানে না উপরে কর্নারে উপরে ডান পাশে রাইট সাইডে ভাইয়া right side এটা left side বলছেন ভাইয়া right side এটা পাশেরটা কন্ট্রাক্ট আছে পাশেরটা তো এখানে আমার এখানে ইয়ে চলে আসছে এটা স্টার্ট হিয়ার লেখা আছে তো ভাইয়া আচ্ছা ভাইয়ার এখানে মেবি একটা ছবি আছে তাই না হ্যাঁ হ্যাঁ আমাদের ওই যে ইয়ের ছবিটা এখানে চলে আসে ওই যে স্টার্ট হিয়ার চলে আসছে ক্লিক করে দেন ভাইয়া ক্লিক করা হইছে এইভাবেই আপনাদের একটা একটা করে বের করে করে ক্লিক করতে হবে যে এটা ফ্রি ভার্সনে কতটুকু দেখাবে শালা সবই পেইড করে ফেলছে মাকনা কিছু দিত না পেইড করে ফেলছে এখানে আমি আপনাদের ছটা বলেছি ভাইয়া এইটা এই ট্যাবটা বন্ধ করে এসিএম রাশে যান এসিএম আর ইউ এস এস এসিএম রাশ নতুন করে দেখেন SEM
অল ইন ওয়ান মার্কেটিং কিওয়ার্ড এভরিহোয়ার মনে হয় গুগলে সার্চ করার পরে মনে হয় ওখানে যে দেখায় আর কি সম্ভবত স্টার্ট ভাইয়া স্টার্ট দেন এটা ইউএসএ দেখাচ্ছে ইউএসএ কান্ট্রির জন্য কোন কান্ট্রিতে দিতে চান আপনি দেখবেন এসইএম রাশে কিন্তু সমস্ত কিছু দেখায় এই যে দেখাচ্ছে দেখেছেন এখন এখন তারা ক্রিয়েট অ্যাকাউন্ট ছাড়া দেয় না ওরা এখন বদ হয়ে গেছে বেশি না ভাইয়া এই বছরের আপনার ফেব্রুয়ারি মার্চের দিকেও না এটা ফ্রি ছিল করা যেত এটা মনে করা যাবে আমি দেখি গুগল দিয়ে ঢুকে দেখি কতদিন দিচ্ছে ফ্রি ট্রায়াল তারা এখন ওটা কমাই ফেলছে অনেকগুলার ক্ষেত্রে থ্রি ডেজ দেয় তাহলে তো আপু যে আমাদের ads.google.com ছাড়া উপায় নেই যা দেখা যাচ্ছে ওটা কয় দিনের জন্য স্যার না এটা হচ্ছে ফ্রি ফ্রি তে তো এটা ফ্রি তে করতে পারি এখন আর কি ফ্রি তে করতে একটু কষ্ট হয় এই যা এটা এটা ওপেন হতে থাকুক আমি মাঝখানে একটু কথা বলি যেমন তিন ধরনের আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমি তিন ধরনের তিনটা সাইট তৈরি করব কেউ একটা সাইট তৈরি করলো ফর এক্সাম্পল একটা একটা লাইক একটা ডিপার্টমেন্ট স্টোর হ্যাঁ সেম লাইক এটা যেমন আগোরা টাইপের মতো এটা গেল নাম্বার ওয়ান কেউ করতে চাচ্ছে একটা লার্নিং সেন্টার হ্যাঁ কেউ অথবা অনলাইন একটা ট্রেনিং সেন্টারের মতো সে একটা কেউ করবে কেউ একটা কম্পিউটার শিখাবে অথবা এরকম কিছু এক গেল দুই গেল তিন নম্বর আমি আমার জব প্রফেশনের ব্যাপারে বলি যেমন ধরেন আমি সোর্সিং এ আছি আমি বললাম যে আমি সোর্সিং এর উপর আমি স্পেশালিস্ট আমি একটা ওয়েবসাইট করতে যাচ্ছি এই তিন ধরনের যে ক্রাইটেরিয়া কথাটা আমি বললাম সেইটার ক্ষেত্রে আমরা কি কি জিনিসটা সার্চ করব হ্যাঁ যেমন আমরা যে ওয়েব ডেভেলপমেন্ট সার্চ করতেছি বিভিন্ন জায়গায় যেমন ডিপার্টমেন্ট স্টোরের ক্ষেত্রে আমি কি কি কিওয়ার্ড নিয়ে সার্চ করব তারপর সুপার শপ করবেন ওইটা আপনার ডিপার্টমেন্ট স্টোর করবেন ডেইলি গ্রোসারি শপ বলবেন এটাতে গ্রোসারি আইটেম পাওয়া যাবে তাই না এটা গ্রোসারি শপ এই যে ভাইয়া যে কোশ্চেনটা করলেন যে কি দিয়ে সার্চ করব এই প্রথম শব্দটা আপনার মাথা থেকে বের না হলে আপনি কিওয়ার্ড বের করতে পারবেন না এবং এই প্রথম শব্দটা প্রতিবার আপনাকে ধরেন আমি বা কেউ বলে দিতে পারবে না আপনাকে এটা মাথায় আনতে হবে যাচ্ছে বের করে নিতে হবে যে এইখান থেকে কোন শব্দটা দিয়ে আমি সার্চ করব একটা শুধু শব্দ দিয়ে হবে না যেমন আমি আপনাদেরকে যেটা বললেন না ভাইয়া এরকম কিছু কাজ অলরেডি আমি করছি এরকম কিছু কাজ অলরেডি আমার চলছে তো চলছে আমার অনগোয়িং প্রজেক্ট থেকে আমি আপনাদেরকে ওই ব্যাপারগুলি দেখাবো যে দেখেন ভাইয়া এক একবার আমাকে এক একটা নামে সার্চ করতে হচ্ছে কিন্তু আমাকে কিন্তু বায়ার কখনো বলে দিচ্ছে না তুমি এই নামে সার্চ করো বায়ার শুধু বলে দিয়েছে তুমি আমার এটার অর্গানিক প্রমোশন করে এটাকে এরকম একটা জায়গায় নিয়ে যাও যেখান থেকে এটা একটা ইন্টারন্যাশনাল লেভেল মেইনটেইন করতে পারে তো তার ওইটার জন্য সে আমাকে যা পে করবে তাকে আমি পেইড অ্যাডে ফার্স্টলি তাকে আমি বলেছিলাম আমি পেইড অ্যাডে যাব না কারণ কোনো কিছু ফার্স্টলি পেইড অ্যাডে নিয়ে যাওয়া ঠিক না এটাকে অর্গানিক্যালি গ্রোথ করলে মানুষের কাছে যাওয়ার পরে সে যখন একটা অর্গানিক রিচ পৌঁছাবে তারপরে আপনার ধরেন একটা ব্যবসা আপনি প্রথমেই প্রমোশন করলেন বলবো আচ্ছা ও তো টাকা দিয়ে ওর বিজনেস বাড়িয়েছে কিন্তু আপনি দু মাস পাঁচ মাস একটু ওয়েট করেন একটু আস্তে ধীরে যে কাস্টমার গুলি আসলো ওরা একজন দুজনের না আচ্ছা ও তো কোনো প্রমোশন ছাড়াই ওর তো ভালো সেল হয় আচ্ছা ওর প্রমোশনটা আমি করে দিই এই যে একটা মুখে মুখে একটা কথা যে আপনি বললেন যে আচ্ছা জানো ওই দোকানটাতে ভালো পাওয়া যায় সেটাও কিন্তু আপনি একজনের প্রমোশন করছেন আচ্ছা এই দোকানের খাবারটা না খুব মজার আমি খেয়েছিলাম এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রমোশন ভাইয়া সো এইভাবে প্রমোশনটা এটাকে আমরা এই প্রমোশনটাকে আমরা অর্গানিক প্রমোশন বলি যে একজনের থ্রুতে আরেকজন আরেকজনের থ্রুতে আরেকজন যেমন আমার ফেসবুকে আমরা বুঝে না বুঝে আপনি ভাইয়া একটা কথা ফার্স্টে বলেছিলেন আমরা সবাই মার্কেটিং করি বুঝে করি না বুঝে করি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আমরা সবাই করি যেমন আমাদের কোনো কিছু ভালো লাগলো আমরা আমাদের প্রোফাইল থেকে শেয়ার করে দিই এই যে আমি ওই পোস্টটাকে আমার প্রোফাইল থেকে শেয়ার করার পরে আমার প্রোফাইলের থ্রুতে আমার প্রোফাইলের মানুষগুলি তো দেখছে তারাও আবার কেউ কেউ শেয়ার করছে তো ওইভাবে শেয়ারটা যখন বাড়ে এই শেয়ারটাই হচ্ছে অর্গানিক প্রমোশন এই শেয়ারটাই কিন্তু অর্গানিক প্রমোশন এই অর্গানিক প্রমোশনের জন্য প্রথমে এই শেয়ারটা কে করেছে একটা কিওয়ার্ড দিতে হয় একটা কিওয়ার্ড দিয়ে খুঁজে নিতে হয় আর আমরা বাঙালিরা তো হুজুকে বাঙালি আমরা বাঙালিরা কিওয়ার্ড খুঁজি না আমরা বাঙালিরা হচ্ছে হিরো আলমকে খুঁজে আনি বুঝছেন আর হচ্ছে রিপন ভিডিও খুঁজে আনি
হ্যালো ফ্রেন্ডস আই এম রিপন ভিডিও ওইটাকে খুঁজে নেই। আমরা কাজের জিনিসকে খুঁজে ইউজ করি না, আমাদের ব্রেনকে খাটাই না। এটা সাত দিনের জন্য, এখন কার্ড নাম্বার দেন ভাইয়া, দিবেন আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। না আপনার তো সব ডলার। আমার জি ভাইয়া কি ভাঙে না, কি ভাঙে না, একটু ভালো করে দেখে রাখেন, ওর টুইনস আছে ভাইয়া, নাম বলেন, সৈকত দাস, সৈকত দাস, আপনি যে বলছেন আপনার নাম বলেন, আব্দুল্লাহ বলতেছি, আচ্ছা আব্দুল্লাহ, সৈকত কি টুইনস? হ্যাঁ দেখে রাখেন, ধোকা দিতে খুব বেশি এক্সপার্ট। জি আপু, না ওইটা আমার থেকে পারবে না, আপনি দেখলে বুঝতে পারবেন না আপু, ভাই আমার টুইনস দেখে বোঝা লাগবে না, আমি যেহেতু, আচ্ছা ওই ব্যাপারে আমরা পরে কথা বলবো, এই ব্যাপারে আমরা ব্রেকের সময় কথা বলবো, ঠিক আছে, টেনশন নিয়েন না। ও যদি চিন্তা করে থাকে ধোকা দিতে পারবে, আর ও যদি চিন্তা, আপনি যদি চিন্তা করে থাকেন আপু ধরতে পারবে না, এটা আপনাদের ভুল ধারণা। আমি যেহেতু ফ্রিল্যান্সিং করতে এসে এখানে করাচ্ছি, এখানে যে আরাফাত, আচ্ছা আরাফাত এখন আপনারা যারা আছেন সবাই হচ্ছেন আপনারা এই ব্যাচের, কেউ পুরনো নেই আর আমার। জি আপু, আমরা একদম নিউ, নিউকামার। না এখানে একজন আছেন পুরনো। আচ্ছা আরাফাত ভাই বলতেছেন উনি মনে হয়, মেবি। না আরাফাত নেই তো এখানে এখন। আরাফাত নেই। আরাফাত নেই। আচ্ছা আপু এখন এটা কি করব? প্রো 7 ডেজ ফ্রি ট্রায়াল এখানে আসছে, কার্ড নাম্বার দিতে। আচ্ছা কে জানি বলেছিল আপু আরেকবার, আচ্ছা ইফতি, ইফতি কোনটা কি 7 ডেজ? এখানে তো আমরা দিব না, এটা তো বললাম না এটা পেইড হয়ে গেছে, এখন এখানে বিলিংটা দিবেন, যে বিলিং এর কার্ড অ্যাড করবেন, 7 দিন পরে ওরা আপনার পেমেন্টের জন্য টাকার জন্য ক্যাক ক্যাক করবে। আর যদি এমন হয় আপনার কার্ডে টাকা নাই, তাহলে ওই কার্ড এখানে দিয়ে দেন আল্লাহর নাম নিয়ে, পরে কার্ড ক্যান্সেল করে দিবেন, এটাই সমস্যা, এটাই আমাদের বাঙালিদের সমস্যা, তাই না ভাইয়া? আচ্ছা ইফতি ভাইয়া কি যেন আমাকে বলেছিল, ইফতি কোনটা আরেকবার বুক করতে বলেছিলেন ভাই আমাকে, আরেকটু রিপ্লাই করবেন। আচ্ছা ভাইয়া এটা দিয়ে হচ্ছে না, এখানে আপনাদের এরকম করি মানে এরকম এখান থেকে ওখান থেকে, আপু অনেক আগে বলেছিলাম। আচ্ছা কোনটা ভাইয়া আবার রিপিট করেন, আমি দেখিনি তো, আমি এখন বলে দিচ্ছি। আপু মনে করেন একটা কিওয়ার্ড কয়েকদিন ছিল কিন্তু লাস্ট দিনে 100 হয়ে যায়, তখন এখানে কিওয়ার্ডের, আপু আপনিও আপনিও ভুলে গেছেন, আমিও ভুলে গেছি, হলো আপনার মনে রাখতে হবে ভাই, আমি ভুলে যাই কারণ আমি সকাল থেকে তো এই পেচাল শুরু করি, সকালে 9টা থেকে আমার ক্লাস শুরু হয়, সবাই যদি বুঝতে না পারেন আমাকে আরেকবার বলেন, আমি আরো দুবার দেখাই আপনাদেরকে, লাগবে না, সবাই বুঝতে পেরেছেন? এতটুকু আর দেখাবেন না সোমাপু? অনেক খুশি না সোমাপু, না দেখালে ভালো, এতটুকু ট্রাই করলে ভালো হবে, বাসায় বসে এতটুকু তো ট্রাই করবেন, আপনাদের তো এক্সাম ছিল, এতটুকু তো ট্রাই করে শেষ হবে না, আপনাদের তো এক্সাম আছে, আপনাদের এক্সাম তো দিতে হবে, আপনাদের অ্যাসাইনমেন্ট আজকে জমা দেন নাই কে কে সেটা আগে আমাকে বলুন। ও আজকে আমি ওই অ্যাসাইনমেন্ট 4 পর্যন্ত জমা দেওয়া হয়ে গেছে, আর দুইটা অ্যাসাইনমেন্ট দেওয়া বাকি আছে। আচ্ছা এখানে বলতে পারেন আপু আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন না কেন? আমি আমার স্ক্রিন শেয়ার করলে না সবাই বলে আপু 144 পিক্সেল, ওই যে ইউটিউবে যখন আমরা দেখি না
সেটাকে 144 পিক্সেলের একদম সবচেয়ে লোয়েস্ট যে রেঞ্জ আমার ওইরকম ব্লারি হয়ে থাকে, এই জন্য আমি আপনাদের স্ক্রিন শেয়ার করাই, এতে হয় কি আপনাদেরও প্র্যাকটিস হয় আমারও কাজ হয়ে যায়। আচ্ছা খান সাহেব, জি আপু, আপনি স্ক্রিন শেয়ার করেন আর আপনাদের অ্যাসাইনমেন্টের লিংকটা অন করেন। জি আপু। আপু সবাই 4 পর্যন্ত দিয়েছে আর এরপর আর কেউ দেয় নাই, কোন দুঃখে কোন খুশিতে সেটা আগে আমাকে বলবেন আজকে আপনারা। না আপু আমারটা দিয়ে দিতাম। হ্যালো আপু, আমার সমস্যা হচ্ছে, হ্যালো আপু বলেন, আমার শুনছি, আমার সমস্যা হচ্ছে আমার এতদিন ল্যাপটপ ছিল না, ল্যাপটপ দুই দিন হলো, এই দুই দিনে আমি তিনটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে নিজে ট্রাই করে দিলাম, কিন্তু আরটা চলতেছে, অ্যাসাইনমেন্ট 5 এরটা কাজ চলতেছে, অর্ধেক হয়ে গেছে, আজকে রাতে দিয়ে দেব। নয়ন তারা চা মাছ কে এটা না পুইটে দেখেন কবে ডেট, কবে ডেট কই আপনাদের অ্যাসাইনমেন্টের? আচ্ছা তো আপু কোথা দে ব্যাচ ডিএম নাই তো, এটা না এটা না অ্যাসাইনমেন্টে যান না ফকরুল ভাই, ফারুক ভাই নিচে নিচে অ্যাসাইনমেন্ট লিখেছেন, অ্যাসাইনমেন্টের টপিকটা পাশে কে লিখবে আর ডে 3 অ্যাসাইনমেন্ট, এটা ডে 3 এর, এটা 3 নাম্বার দিনের, আজকের না, আজকে কেন দেওয়া হয়নি আপু? আচ্ছা আপু কেউ দেনে পূর্ব পর্যন্ত সবার দেওয়া আছে, এটা দেওয়ার পরে 4 নাম্বার 5 নাম্বার অ্যাসাইনমেন্ট আপনারা কেউ দেন নাই? 4 নাম্বার দিছি আপু, 4 পর্যন্ত দেওয়া হয়েছে, 5 6 দেওয়া হয়নি। ওকে 4 নাম্বার অ্যাসাইনমেন্টের 4 নাম্বার আমি আপনাদেরকে এভাবে করতে বলেছিলাম না? বলেছিলাম অ্যাসাইনমেন্ট 4 অ্যাসাইনমেন্টের সাবজেক্ট তারপরে অ্যাসাইনমেন্টের লিংকগুলি দিতে। অ্যাসাইনমেন্ট 4 কথাটা কোথায়? অ্যাসাইনমেন্ট লিংক তো এটা, সেটা তো আমিও জানি, অ্যাসাইনমেন্ট 4 এটা নিচে দেওয়া আছে, অল লিংকের পাশে যাবেন না, অল লিংকের পাশে একদম নিচে স্ক্যানারটা নিচে নিয়ে যান, একদম নিচে নিচে ইয়াতে আরো নিচে জানেন। হ্যালো আপু কি বলছেন শুনি না, আমি নেটে সুগার শুনি না কি বলছেন। এখানে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের মধ্যে অ্যাসাইনমেন্টের ফারস্টে বলেছিলাম যে এই যে রেজিস্ট্রেশনের পর অ্যাসাইনমেন্ট লিংকস, এখানে লিখতে অ্যাসাইনমেন্ট 4 অ্যাসাইনমেন্টের নাম্বারটা যদি 4 হয় 4, 5 হয় 5, এবং পাশের টপিকটা লিখতে যেটা যেই দিন, আজকে যেমন কিওয়ার্ডের কাজ, আজকে আপনাদের এখানে অ্যাসাইনমেন্টের পাশে লিখতে হবে কিওয়ার্ড, কোথায় ওটা? এটা কি অ্যাড করছেন, কেন অ্যাড করছেন? এটা এটাই মানে অ্যাসাইনমেন্ট নেমগুলো থাকবে আর একটা তো টপিকটা, এটাই তো না, এটা এখানে বলিনি, এই যে উপরে অ্যাসাইনমেন্ট লিংকস যেখানে লেখা দেখতে পেয়েছেন, অ্যাসাইনমেন্ট লিংকস, এই যে লিংকসের অ্যাসাইনমেন্ট লিংকস না লিখে অ্যাসাইনমেন্ট, এটা যদি সেকেন্ড হয়, হ্যাঁ অ্যাসাইনমেন্ট সেকেন্ড, পাশে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে টপিকটার নাম। হ্যালো আপু, এটা ওই উচ্চাস উচ্চাস দাদা ভাই মনে হয় করছিল যে এই লিস্টটা, তখন বলছিলেন না এখানের মধ্যে আমাদেরকে সাবমিট করে দেওয়ার জন্য, তো আমরা আর এগুলো চেঞ্জ করে না শুধু সাবমিটটা করছি। জি আপু ঠিক আছে, তাহলে এটা উচ্চাসকে বলতে হবে, আপু ভাইয়াকে বলে দিলে উনি যদি করে দেয় তাহলে আমরা ওই হিসেবে সাবজেক্টটা দিয়ে দেবো আর কি। এই যে আপনারা তো এখানে করে নিতে পারছেন, ও শীটটা রেডি করে দিয়েছে, এটা তো যে কেউ করতে পারে কাজটা, এটা উচ্চাসকে করতে হবে তা না, এটা যে কেউ করতে পারবেন, আপনারা এটা করে নেন, কারণ আমরা এটা একবার লিংকটা আমরা মিনিস্ট্রিতে আপডেট করে দিই, মিনিস্ট্রিতে আপডেট করে দেওয়ার পরে এই যে আপনারা 4 নাম্বার 5 নাম্বার অ্যাসাইনমেন্ট দেননি, মিনিস্ট্রি কিন্তু আপনাদের এই জায়গায় অ্যাবসেন্ট দিয়ে দিবে যে অ্যাসাইনমেন্ট নাই, এন এ লিখে দিবে। 4 নাম্বারটা আছে আপু, 5 নাম্বারটা আচ্ছা বড় করে লিখে দিবে। আচ্ছা আর ইফতি জিজ্ঞেস করেছিলেন অ্যাসাইনমেন্টের ব্যাপার, আমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে কি ভাইয়া, আমি ক্লাসে যতটুকু দেখাবো অতটুকু কাজ আপনাদের বাসায় করতে হবে, করে সেটা যদি বলি স্ক্রিনশট, সেক্ষেত্রে স্ক্রিনশট গুলি নিবেন, প্রত্যেকটা স্টেপের কাজ করবেন, স্ক্রিনশট নিবেন, স্ক্রিনশট নিয়ে সেটাকে আপনি একটা গুগল ডকে আপলোড করবেন, ওই যে গুগল ডকটাতে আপলোড করলেন, গুগল ডকের লিঙ্কটা এখানে এনে আপনার নাম, এই যে এখানে আপনার নাম, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আর এখানে হচ্ছে আপনার গুগল ডকের লিঙ্কটা দিয়ে দেবেন, এবং গুগল ডকের লিঙ্কটা অবশ্যই শেয়ারেবল লিঙ্ক, এবং যারা যাতে যে কেউ এই গুগল ডকের লিঙ্কটাতে যেতে পারে, ভিউ দিয়ে দিলেই হবে, আমাদের এডিটের অপশন দিতে হবে না, আমরা জাস্ট ভিউ করতে পারলেই হবে, সেটা আমি হোক বা মিনিস্ট্রির কেউ হোক, যাতে তারা ভিউ করে নিতে পারে আপনাদের অ্যাসাইনমেন্ট। জি একটু একটু দেখে দিলে ভালো হয়, কারণ আমরা তো ফার্স্ট করতেছি,
আপনি একটু দেখে আমাদেরকে হচ্ছে কিনা হচ্ছে না এটা একটু বললে ভালো হয় আপু। আচ্ছা সোমা মল্লিকের, সোমা মল্লিকের ইয়েতে যান, এটা 4 নম্বর অ্যাসাইনমেন্ট। আপনার 4 নম্বর অ্যাসাইনমেন্ট পর্যন্ত দেয়া হয়েছে? হ্যাঁ আপু, আমার 4 পর্যন্ত দেয়া হয়েছে, 5টা এই যে রিকোয়েস্ট করছে, সোমার অ্যাক্সেস চাচ্ছে। সোমা কেন এটা পাবলিক করেননি আপনি? আপু এটা কি বলবো, আমি তো বুঝতেছি না। পাশে একটা ট্যাব অন করেন, পাশে একটা ট্যাব অন করেন, একটা গুগল ডক নেন। আমি আপনাকে বারবার বলছিলাম যে একটু দেখে দেন আপু, যে গুগল ডক নেন। এটা প্রথম দিন আমি আপনাদের দেখিয়েছিলাম, এই যে দেখেন শেয়ারের জায়গা দাঁড়ান, এই যে শেয়ারের লক সাইনটা দেখতে পাচ্ছেন না, তার মানে এটাতে আমাদের অ্যাক্সেস চাইবে। এখানে লক সাইনের সময় আপনি ওইখানে ক্লিক করলে যে গেট লিংক এর একটা জায়গা এসেছে না, এখন নিচে দেখেন চেঞ্জ টু এনি ওয়ান উইথ লিংক, চেঞ্জ টু এনি ওয়ান, এইটাতে ক্লিক করলে যে এনি ওয়ান উইথ লিংক, এখন এই যে এই পাশে আসেন দেখেন ভিউয়ার, এখানে ভিউয়ার আছে, কমেন্টার আছে, এডিটর আছে, কোনো কিছু দেওয়া লাগবে না, শুধু ভিউয়ার দিয়ে ডান দিয়ে দেন। আমি আমার মোবাইল স্ক্রিনটা কি শেয়ার করব? হ্যাঁ মোবাইল স্ক্রিন শেয়ার করেন ভাই, একটু অফ রাখেন স্ক্রিনশটটা, উনি আমার মোবাইল স্ক্রিনটা শেয়ার করে দেখা করি কি দেখাতে যাচ্ছে, ওনার কমপ্লেইনটা মানে কনফিউশনটা কোথায়, কনফিউশনটা আমি একটু দেখি। মোবাইল থেকে তো প্যারা অনেক কিছু না, মোবাইল থেকে করাও ইজি যদি করতে পারেন। আপু আমি তো ওই মোবাইল স্ক্রিনটা শেয়ার করব, এখানে যে শেয়ার অপশনটা আছে এটা ক্লিক করব না? হ্যাঁ শেয়ার, শেয়ার অপশন ক্লিক করে স্ক্রিনে ক্লিক করবেন, স্ক্রিন স্টার্ট নাও দেব আপু, স্টার্ট নাও। হ্যাঁ আপু পাওয়া গেছে না? আসলে আচ্ছা আপনার স্ক্রিন শেয়ারটা অফ করেন, এই যে আপনাকে আমি দেখাই কোত্থেকে থেকে স্ক্রিন শেয়ার করবেন। আচ্ছা আপু, খুব কালারফুল একটা স্ক্রিন আপনারা দেখতে পান, খুব বিরক্তিকর একটা স্ক্রিন এটা। হ্যাঁ আপু অনেক সুন্দর। আচ্ছা আপনারা তো এই জিনিসটা দেখতে পান তাই না মোবাইলে সোমা? হ্যাঁ আপু। এই যে এখানে দেখেন মার্ক করেছি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আপু। এখানে যখন আপনার এখানে লেখা স্টার্ট শেয়ারিং, এটাতে ক্লিক করে শেয়ার লেখা আছে। আচ্ছা শেয়ার লেখা আছে না, শেয়ারে যাওয়ার পরে আপনার ওখানে যা আসবে অপশন, ওখানে অনেকগুলো অপশন আসবে, ওখানে অপশন গুলি স্ক্রল করে শুধু স্ক্রিনটাতে ক্লিক করবেন। হ্যাঁ হ্যাঁ আপু। ঠিক আছে তাহলে স্ক্রিন শেয়ার হবে, বোঝা গেল সোমা? হ্যাঁ আপু করেন। আপু দিয়েছি, দেওয়ার পর এখানে তো আমার এখানে অনেকগুলো অপশন আসতেছে, কি আসতেছে নিচে থাকবে তো, নিচে থাকবে আমার মোবাইলের অ্যাপস গুলো না শো করতেছে, তারপরে একদম নিচে যান, একদম নিচে আসেন। হ্যাঁ জুম স্ক্রিন দেখতে পাননি কোথাও? স্ক্রিন স্ক্রিন না আপু, আমার মোবাইলের সব অ্যাপস শেয়ার করতেছে যে ওনার পুরো সফটওয়্যার থেকে বেরিয়ে গেছে, উনি সফটওয়্যার থেকেই বেরিয়ে গেছে, আপনি জুম থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ উনি ওনার ব্যাকগ্রাউন্ডে সফটওয়্যার চলতেছে, আবার জুমে আসলো। আমি আসি তো জুমে, না জুম অ্যাপটা ওপেন করেন না, জুম অ্যাপটা ওপেন করে স্ক্রিনে আপনি জুম অ্যাপটা আনেন, আপনার জুম অ্যাপটা ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। এই যে দেখেন আমার এখানে এখন জুম অ্যাপটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ। এই জুম অ্যাপে ক্লিক করলে যে আমি এখন আবার আমাদের মিটিং এ আসলাম না? হ্যাঁ আপু। আপনি জুম অ্যাপে ক্লিক ক্লিক করেন। আচ্ছা আপু। গান শুনে কে আপু? ওখানে বিজ্ঞাপন এই রাস্তায় আমার এখান থেকে, আমার সাথে নতুন আছে ফজলুল করিম ভাইয়া। আপু আমি তো ঢুকলাম আবার তো এখানে, স্ক্রিনে স্ক্রিনে ক্লিক করে নিচে হয়েছে, এখন নিচে একটা স্ক্রিন লেখা আছে, করছেন স্ক্রিন তো, স্ক্রিনে তো ক্লিক করছিলাম, এই শুরু হয়েছে, এই যে আসছে আসছে আসছে, এখন এখন আপনার কোথায় দেখাইতে চাইছেন আপনি, আপনার গুগল শিটটা কোথায়? এখন শীটটা দেখান আমাকে কোথায় আপনার,
এগুলি স্ক্রিনশট হ্যাঁ স্ক্রিনশট নিয়েছিলাম অ্যাসাইনমেন্ট 2 অ্যাসাইনমেন্ট 2 তে যান আপনি অ্যাসাইনমেন্ট কই আপনার ইনটু দ্য অ্যাটেন্ডেন্স লিস্ট ফাইলসে যান আপু হ্যাঁ আপু ফাইলসে গেলাম যার পর সবগুলি স্ক্রিনশট না দেখাচ্ছে স্ক্রল করেন এগুলো তো সব আপলোড হওয়ার জন্য বসে আছে আচ্ছা এই যে ডকুমেন্টস গুলিতে যান যে কোন একটা ডকুমেন্টসে ঢুকেন আচ্ছা আনটাইটেলড ঢুকলাম ওই যে উপরে দেখেন একটা মানুষের সাইন দেখা যাচ্ছে হ্যাঁ সাথে প্লাস সাইন ওটাতে ক্লিক করেন করলাম এই যে শেয়ার এই যে নট শেয়ারড নিচে দেখেন হু হ্যাজ অ্যাক্সেস এখানে নট শেয়ার তালাটার এখানে ক্লিক করেন করছি আপু এই যে এখন দেখেন অনলি পিপল ক্যান ওপেন উইথ দিস লিংক চেঞ্জে যান ভিউয়ার দেব ভিউয়ার দেন হ্যাঁ ভিউয়ার দিবেন আচ্ছা হয়ে গেছে আপু হ্যাঁ হয়ে গেছে এখন লিংকটা কপি করে আপনি দিয়ে দিলে যে কেউ আপনার এইটার অ্যাক্সেস পেয়ে যাবে তাহলে তো আপু আমার অ্যাসাইনমেন্ট সবগুলো আবার ওকে করতে হবে এভাবে হ্যাঁ ওকে করতে হবে কারণ আপনার অ্যাক্সেস না দিলে তো মিনিস্ট্রি ঢুকতে পারবে না হ্যাঁ আপু আমি ক্লাস শেষ করে দিয়ে দেব আচ্ছা এখন আপনি স্ক্রিনটা অফ করেন আমি দেখাচ্ছি পিয়াস ইফতি দেখতে চেয়েছিল মেবি আমার কাছ থেকে তাই না ইফতি যাপো অ্যাসাইনমেন্টটা কিভাবে সাবমিট করে অ্যাসাইনমেন্টের ইস্যুটা কি অ্যাসাইনমেন্টের ইস্যুটা আমি দেখিয়ে দিচ্ছি আপু অফ হয়েছে হ্যাঁ অফ হয়েছে আমি আপনাকে অ্যাসাইনমেন্টটা দেখাচ্ছি দাঁড়ান একটা মিনিট হোল্ড করেন হ্যাঁ শুনুন আপনাদের অ্যাসাইনমেন্ট ওকে নাম কি কেমন আচ্ছা ধরেন এই যে এখানে অ্যাসাইনমেন্ট দেখতে পাচ্ছেন তো তাই না অনেকগুলো অ্যাসাইনমেন্ট আছে ধরেন আমি আপনাদেরকে এখানে অ্যাসাইনমেন্ট দেখছেন এখানে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের সাথে ওদের ডেট দেওয়া আছে এবং টপিকগুলি লেখা আছে মোবাইল থেকে এক ঝামেলা করে না এগুলি তো একটা রেস্ট্রিকশন ছাড়া কথা না আচ্ছা এই যে এটা তো না
আপনারা প্রত্যেককে যখন কাজ করবেন, কাজের যে স্ক্রিনশট গুলি থাকবে ওই স্ক্রিনশট গুলি এখানে, যে ছবিগুলি একটু লোড হতে টাইম নিচ্ছে, যে এভাবে একটা একটা, জি নতুন যারা আসছেন ওনাদেরকে তো ওই মেইল আর ফেসবুক অ্যাকাউন্ট খোলার কথাটা মনে বলা হয়নি, কথা শেষ করি এরপর আমি বলে দিব। এখানে হচ্ছে আপনাদের এরকম করে স্ক্রিনশট গুলি আপডেট মানে আপলোড করতে হবে একটা গুগল ডক ফাইলে। স্ক্রিনশট গুলি স্টেপ ওয়াইজ স্টেপ, যে একটার পর একটা সাজানো যাতে থাকে, এলোমেলো দিলে হবে না, সাজানো অবস্থায় শেষ করে দিয়ে তারপরে সেটা এই যে এখানে লিখে দিবেন। এখানে যেমন আমি টপিকটার নাম লিখে দিয়েছিলাম পিক্সেল সেটআপ, এবং এটা আমি ভিউ করার পারমিশন দিয়ে দিয়েছি, ওরকম আপনারা ভিউ করার পারমিশন দিয়ে ওই লিঙ্কটাকে, ওই অ্যাসাইনমেন্টের যেই লিঙ্কটা দেখেছেন ওই লিঙ্কে আপনারা সাবমিট করে দিবেন। বুঝতে পেরেছেন? যার প্রবলেম ছিল তিনি কি বুঝতে পেরেছেন? যার প্রবলেম ছিল উনি কি বুঝতে পেরেছেন আমাকে একটু বলবেন? ছোট খাগড়াছড়ি ব্যাচের অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টের সিস্টেমটা এই যে এরকম আর কি, ওইটা শীটটা গুগল ডকটা রেডি করে এই যে এরকম করে ডকুমেন্টটা আপনারা দিয়ে দিবেন। এখানে দেখেন অ্যাসাইনমেন্টের উপরে টপিকটা লিখে রাখে বেসিক কোশ্চেন, যে বেসিক কোশ্চেন যেদিন আনসার দিয়েছিলাম ওই দিনে, যে ডে ফোর দিয়ে যে ফেসবুক পেজ ক্রিয়েশন অ্যান্ড অপটিমাইজেশন, দেখতে পেয়েছেন? এরকম করে এই যে আপনারা জাস্ট এখানে অ্যাসাইনমেন্টের লিঙ্কগুলি দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। যার কোশ্চেন ছিল আপু কিভাবে অ্যাসাইনমেন্ট, তার কোশ্চেনের আনসার পেয়েছেন? হ্যালো আপু, আমি যেটা ওই অ্যাসাইনমেন্টের লিংক দিয়েছিলাম শীট দিয়েছিলাম ওখানে আমি এভাবে লিখছিলাম, তারিখ তারিখ সহ লিখে দিয়েছিলাম, সেখানে লিখে দেন, কিন্তু অ্যাসাইনমেন্টের শীটটা তো লেখা লাগবে। ওকে ফাইন, আপনারা হচ্ছেন এখন একটা 20 মিনিটের ব্রেকে যাবেন, আপনাদের আসরের নামাজের আজান দিয়ে দিয়েছে, মেবি ব্রেকে চলে যান। আপু কি লিখেছে? আচ্ছা ভাইয়া আমি একটু টাইম দেন, আমি পড়তে পারিনি আপনি কি লিখেছেন, আমি দেখে আপনাকে জানাচ্ছি। আপু, হ্যালো আপু, শুনতে পাচ্ছেন? জি, যারা নতুন এসেছেন তারাও পুরনো ক্লাসগুলি করতে পারবেন, সেটা আমি আপনাদের কভার আপ করব, কিভাবে করব সেটা আমি বুঝবো, আপনাদের ওটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই, আপনারা ওটা কভার আপ করে দিতে পারবেন। বুঝতে পেরেছেন নতুন যারা? জি আপু শুনতে পাচ্ছি, পিয়াল একটা কথা বলছি, কথাটা শেষ করতে দেন আপুকে। জি বলেন পিয়াল, বলেন আমারটা শেষ, এখন বলেন আমারটা শেষ, এই জন্যই তো বললাম কথাটা শেষ করতে দেন, বলেন। আচ্ছা হ্যাঁ আপু, আজকে তো আমরা ইয়া শিখছি মানে ওই কিওয়ার্ড, আজকে শুধু কিওয়ার্ড মানে অন্য কিছু তো আর পড়াবেন না আজকে? কেন পড়াবো না, অবশ্যই পড়াবো, এটা তো ব্রেক দিলাম, ব্রেকটা থেকে আসেন তারপরে পড়াই না, এখনই পড়াই ফেলবো না, আজকে আর কিছু পড়াবেন নাকি জিজ্ঞেস করতেছি এমনি? অবশ্যই পড়াবো, কেন পড়াবো আজকেও পড়াবো, আরো বাকি আছে, আরো বহু জিনিস বাকি আছে আপনাদের। না না আপনাদের ব্রেক টাইমের এটা দেখে যান, আমি নতুন করে সেট করেছি, দেখে যান কেমন হয়েছে। চায়ের কাপ দিয়ে? না চায়ের কাপ দিয়ে না, এটা চায়ের কাপ ছাড়া, এটা উইদাউট চায়ের কাপ। আপনি কিন্তু কালকে চায়ের কাপে ছবি দিতে বলছিলেন। না এটা চায়ের কাপের ছবি দেন, এটা আমি নিয়েছি ছবি, ঠিক আছে? ঠিক আছে যান, সবাই ব্রেকে যান, 20 মিনিট একটা ব্রেক নিয়ে আসেন, সবাই কথা বলতে পারবো? জি আপু কথা বলতে পারবো, আমি সত্যি বলতেছি। জি ভাইয়া, এই যে ঝাপসা কথাটা কে বলছে আমাকে বলেন তো, ঝাপসা কথাটা বলছে কে? আমি তো বলছি আমার স্ক্রিন ব্লার। হ্যাঁ বলেন গিয়াসউদ্দিন। আমি তো সব কাজ করছি কিন্তু অ্যাসাইনমেন্টে তো জমা দিই নাই। জমা না দিলে আপনার মার্কস কাটা যাবে, সেটা আপনার। এগুলো কি এখন দিতে পারবো? হ্যাঁ দিয়ে দিতে পারবো, বলতে এটা লিংক আছে, লিংকে ডে বাই ডে জমা দিতে পারবেন, ওখানে সিস্টেম করা আছে।
কিন্তু কথা হচ্ছে এটা যদি মিনস্ট্রিতে চেক করে, ওরা যদি এক উইকেটটা পরের উইকে না পায় তাহলে ঝামেলা করে দিবে। প্রত্যেক উইকে এভরিডেটা শেষ করে দিতে হয়। আসলে আমিও নিজেও জানি না মিনস্ট্রি কখন ভিজিট করে আপনাদের এগুলি। আমাদের লিঙ্কগুলি দিয়ে দিতে ওরা আসলে ওদের রাতের বেলা যখন ধরেন ঘুম টুম হয় না, মেজাজ টেজাজ গরম থাকে, ওরা তখন হয়তো বসে বসে আপনাদের অ্যাসাইনমেন্ট দেখে। তো তখন যদি দেখে যে এক্সেস পাচ্ছে না বা কোনো ঝামেলা, তখন কিন্তু তারা ডিরেক্টলি ওই মানে এটা কার স্টুডেন্ট, এটা কোন ব্যাচ দেখে ওরা ওইগুলি লিখে ফেলে। তখন আর আমাদের বলার কিছু থাকে না ওদেরকে। তো ওই জন্য আমরা বলি যে ট্রাই করবেন প্রতিদিন, একটা প্রতিদিন দিয়ে দিতে। আসলে মিনিস্ট্রি কখন ভিজিট করবে আমি তো আর জানি না। জি আচ্ছা আপু, আরেকটা কথা জিজ্ঞেস করব, আমাদের কি ফেসবুকের টা কি শেষ হইছে নাকি এখানে আরো কাজ বাকি আছে? এখানে আরো মেলা কাজ বাকি আছে। সেই জন্য বলতেছি আবার ওইটা হচ্ছে না, ওই পপ আপ মেসেজটা এবং ওই যেটা আপনি বলছিলেন ওই ক্যারাসল পোস্ট যেটা, ওইটা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি ব্রেকের পরে এসে দেখছি কি হচ্ছে না কেন হচ্ছে না। ঠিক আছে, ক্যারাসল জি আপু হচ্ছে শুধুমাত্র একটা, যেটা হচ্ছে মানে আমরা যে বাটন অ্যাড করতেছি না, তারপরে ডেসক্রিপশন উপরে লগ অ্যাড করতেছি না, ওই ক্যারাসলটা হচ্ছে আর কি। কিন্তু ওই যে সবকিছু দিয়ে যে ক্যারাসলটা, এটা হচ্ছে না। জি সেটা হবে না, আমি এটাই বললাম। আপনারা ব্রেক নিয়ে আসেন, ব্রেকের পরে আমি আপনাদেরকে বলছি। আপনারা ব্রেক নেন, আমিও একটা ব্রেক নিয়ে আসি, নাহলে আমিও ঘুমায় পড়ে যাব। আচ্ছা ঠিক আছে।
ওখানে বই আসছেন
হ্যালো ফারুক ভাইয়া, কেমন আছেন? হ্যালো ফারুক ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো, আসে নাই বোধ হয়।
হ্যালো, আপনারা ব্যাক করেছেন? হ্যালো আপু, ব্যাক করেছেন? অনেকক্ষণ ব্যাক করেনি? অনেকক্ষণ হচ্ছে আপু ব্যাক করেছি। অনেকক্ষণ হলে কথা বলছেন না কেন আপনারা? আমি তো 4:10 দিয়েছি, আমি 5 মিনিট দেখলাম, আপনারা কেউ কোনো কথা বলছেন না। আপু আমি এখন তো অফিসে ডাকলাম। না আপু, ব্রেক ইজ গোইং অন, এটা দিবেন তো ওখানে, ওই জন্য। আচ্ছা না, ব্রেক ইজ গোইং অন আমি দিয়ে রেখেছি, কারণ আমি ভেবেছি আপনারা এখনো ব্যাক করেননি। আমি আবার একটু উঠে গেলাম তো, হঠাৎ করে মনে হলো ওনারা কি ব্যাক করেছে, সেদিকে আপনারাও কথা বলেন না আমার সাথে।